ঘরের মধ্যে অন্ধকার বেড়ে গিয়েছে। রামরতন ভয়ে ভয়ে একবার তাকায়, সিলিংয়ের দিকে তাকায়নি, দাঁত বের করে দেওয়ালটা যেন গিলতে আসছে। দেওয়ালে টাঙানো আছে দুটো বড় বড় তৈলচিত্র, একজন গম্ভীর বয়স্ক লোকের মুখের ছবি, আর অন্যটায় একটা বাঘ হরিণ শিকার করছে। ছোপ ছোপ শ্যাওলা ধরেছে দেওয়ালের জায়গায় জায়গায়। রামরতন ঝোলা থেকে গাঁইতিটা বের করে সজোরে কোপ বসালো দেওয়ালটায়। তার চোখ দুটো বড় বড় হয়ে গেছে, জোরে জোরে সে নিঃশ্বাস ফেলতে লাগলো। দেওয়ালটায় একটা ছোট্ট চিড় দেখা দিয়েছে, কিন্তু তার চোখ মুখ কেমন যেন বদলে যেতে লাগলো। বুকের ভেতরে একটা অসহ্য যন্ত্রণা পাক খাচ্ছে, সে চিৎকার করে ওঠে, কিন্তু তার চিৎকার হারিয়ে যায় ওই চার দেওয়ালির মধ্যে। একটা সরু রক্তের ধারা ওই চির বরাবর নামতে শুরু করছে, থকথকে কালচে লাল তাজা রক্ত বেরিয়ে আসছে ওই ফাটল দিয়ে। রামরতন গাঁইতি আর হ্যারিকেনটা ফেলে দিয়ে দৌড়ে বেরিয়ে এলো ঘর থেকে। দরজা দিয়ে বেরিয়ে তরতর করে নামতে লাগলো সিঁড়ি দিয়ে। তারপর সিঁড়ি দিয়ে নেমেই মূল দরজা খুলে শ্বাস নিয়ে তাকালো চারিপাশে। তারপরেই ভয়ে চোখ দুটো বন্ধ করে আবার চিৎকার করে উঠল। সে দেখল সে ঘুরে ফিরে আবার ওই ঘরেই পৌঁছে গিয়েছে। ফাটলের হাঁটা যেন আর একটু বড় হয়েছে। ভয়ে ভয়ে সে পিছোতে শুরু করল। জানালাগুলো খুলে দিয়েছে যেন কেউ। তারা ভরা আকাশটার দিকে সে লোলুপ দৃষ্টিতে একবার তাকালো। ওই আকাশটার তলায় দাঁড়িয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে তার খুব ইচ্ছা করছে, কিন্তু আজ যেন সব পথ বন্ধ হয়ে যাচ্ছে এক এক করে। কেন যে মরতে সে কুমারেশবাবুর কথা শুনে রাতের বেলায় এলো, হাতের তালুর মতো এই এত বড় বাড়ির সবটুকু তার চেনা। সে আবার দরজা খুলে দৌড়তে থাকে, লম্বা করিডোরটা দিয়েই দৌড়তে থাকে। ওই তো শেষ ঘরটার দরজাটা দেখা যাচ্ছে, ওই ঘরের পাশ দিয়ে নেমে গিয়েছে লোহার বাঁকানো সিঁড়িটা। ওটা দিয়ে নেমে গিয়েই আরেকটা দরজা খুললেই বাগানে পৌঁছাতে পারবে সে। একবার সে দম নিয়ে নিল। সারি সারি ঘর, সব তালা বন্ধ। তার দাদা রামকুমার আর সে এই এত বড় বাড়ির রক্ষণাবেক্ষণ করে, দেখাশোনা করে। রাতের বেলায় এই মহলে তারা আসে না। তার দাদা বলতো, এত তোর কুকুরিস কেন, জুমানা আছে সুমানা আছে, মানে বোলা না তো তুস মহল মে মত জানা, সমঝ মে আয়া কুছ তেরা। কিন্তু আজ যে তার বড় দাদাও ঘরে ছিল না, তাই তো বাধ্য হয়েই তাকে আসতে হয়েছে এই অভিশপ্ত পুরীতে। করিডোরের শেষে পৌঁছে দরজাটা খুলেই সে হাঁপাতে থাকে জোরে জোরে। সিঁড়ি দিয়ে নেমেই লোহার দরজাটা খুলেই আতঙ্কে চিৎকার করে ওঠে রামরতন। সেই এক ঘর, সেই দুটো তৈলচিত্র, দেওয়ালে শ্যাওলার ছোপ ছোপ দাগ, আর সেই ভ্যাপসা মরা পচা গন্ধ। ঘুরে ফিরে সব রাস্তা এই ঘরে এসেই শেষ হয়ে যাচ্ছে, যেন এটাই তার গন্তব্য। লোহার দরজাটা ঘটাং শব্দ করে বন্ধ হয়ে গেল। ভয়ে ভয়ে রামরতন তাকালো চারিদিকে। দেওয়ালের ফাটলের মুখটা অনেকটা বড় হয়ে গিয়েছে। ফাটলের চারপাশে লেগে আছে কালো চটচটে আঠালো কোনো বস্তু। ঘন থকথকে কালচে রক্তটা গড়িয়ে আসছে তার দিকে। সে জানালার কাছে যেতেই নিজে থেকেই বন্ধ হয়ে গেল জানালাটা। ভয়ে তার বুকটা ধুকপুক করছে, হাত পা কাঁপছে। সে দরজাটা প্রাণপণে খোলার চেষ্টা করে, কিন্তু কালচে লাল রঙের তরলটা তার চটি স্পর্শ করেছে। দরজাটা খুলে যেতে পরিমরি করে রামরতন আবার ছুটতে শুরু করলো চোখ বন্ধ করে। সদর দরজাটা খুলে দিগবিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে থাকে। হঠাৎ সজোরে ধাক্কা খেয়ে চোখটা খুলতেই আতঙ্কিত হয়ে পড়ে। সামনে তাকাতেই দেখে সেই তৈলচিত্রটা। ভদ্রলোক যেন দাঁত বের করে হাসছে তার দিকে তাকিয়ে। সে দেখল সে আবার ওই ঘরটাতেই পৌঁছে গিয়েছে। রামরতন এবার আতঙ্কে কেঁদে ফেলল। তারপর কোনোভাবে নিজেকে সামলে প্রচণ্ড আক্রোশে সে গাঁইতিটা তুলে নিয়ে আবার দেওয়ালে আঘাত করল সজোরে। একটা বড় চাঙর খসে পড়ল দেওয়াল থেকে। হামুকটা আরো যেন বড় হয়েছে, এখন একটা বেশ বড় বস্তা অবধি ঢুকে যাবে, কিন্তু তার গাঁইতিটা আটকে গিয়েছে ওখানে।
ঠিক তখনই হাড় হিম করা খলখল একটা হাসির শব্দ ছড়িয়ে পড়ল চারিদিকে। হাসিটা যেন দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে বারবার ফিরে আসছে তার কাছেই। সে চাইলেও গাইতিটা ছাড়াতে পারছে না। রামরতনের পিঠ বেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। কেউ যেন ওর ঘাড়ের ওপর ফোঁস ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলছে। ভয়ে ভয়ে ঘাটটা ঘোরাতেই দেখল কেউ নেই। জানালাটা নিজে থেকেই হঠাৎ করে দম করে খুলে গেল, আর সেখান থেকে এক ঝলক ঠান্ডা বাতাস ঢুকে এলো ঘরের মধ্যে। গাইতি থেকে হাতটা ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করলেও কিন্তু ছাড়ছে না। হাতটা যেন আটকে গিয়েছে, যেন আঠা দিয়ে চিটে গিয়েছে গাইতির সঙ্গেই। ভয়ের চোটে রামরতন কুল কুল করে ঘামছে। একটা রাতচোরা পাখি বিশ্রী চিৎকার করতে করতে উড়ে গেল। তখন দূর থেকে ভেসে আসছিল ক্রুদ্ধ জান্তব ধ্বনি। অনেক দিনের খিদে সেই ক্ষুধার্ত শাপতকুল যেন সামনে যাকে পাবে ছিঁড়ে খেয়ে ফেলবে। আবার সেই নারকীয় খিলখিল হাসির শব্দ শোনা গেল। কেউ যেন তাকে নিয়ে খুব মজা করছে। তার এই দুর্বিপাকে খুব মজা পেয়েছে কেউ। হঠাৎ করেই একটা সজোরে হ্যাচকা টান সে অনুভব করল। কেউ গাইতিটা ধরে টানছে ও কেউ এই ফাটল বরাবর। ভয়ে আতঙ্কে চিৎকার করতে লাগলো সে। কি অমানুষিক জোর, সে আর পারছে না বাধা দিতে। রামরতনের যাবতীয় প্রতিরোধ ভেঙে নিয়ে কেউ তাকে টেনে নিল ওই ফাটল বরাবর। সে আতঙ্কে চিৎকার করতে থাকলেও সবটুকু ওই বিশাল বড় বাড়ির চার দেওয়ালে যেন চাপা পড়ে গেল। কেউ শুনতে পেল না তার করুণ আর্তনাদ। এক সময় শান্ত হয়ে এলো চারিদিক। পশুগুলো কেমন অদ্ভুতভাবে চুপ করে গেল। এক ফালি মেঘে ঢাকা গেল চাঁদের শুভ্রতা। রক্তের ধারা এক সময় ক্ষীণ হয়ে বন্ধ হয়ে এলো। ধীরে ধীরে ফাটলটা বন্ধ হল। যতদূর চোখ যায় সবুজ আর সবুজ। কাঁচা লাল মাটির রাস্তাটা বেঁকে গিয়েছে ডান দিক দিয়ে। রাস্তার শেষ থেকে জঙ্গলের শুরু। ভদ্রলোক চোখের চশমাটা ঠিক করে চারিদিক ভালো করে তাকিয়ে নিলেন। রিকশাটা ধীর গতিতে চলছে। আগের দিন বৃষ্টি হয়েছে, তাই কাদা প্যাচ প্যাচে রাস্তায়, স্পিড তুলতে পারছে না। মাঝে মাঝেই জোরে ঝাঁকুনি দিচ্ছে। এ বাবু, তোর বললাম লাই এদিকটা বন বাদার বটে, এদিকে আসে লাই কেউ। লোকটা ফিস ফিস করে গলা নামিয়ে বলল, ভুলটা করা ওই দিকটা আসিস লাই, উহারা আছে, একবারটু উহার জোর পড়লে পুরো বিপদ। ভদ্রলোক দেখলেন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা বড় প্রাসাদ উঁকি মারছে। অদ্ভুত একটা গন্ধ নাকে যেতেই রুমালটা চেপে ধরলেন নাকে। তারপর গলা খাকারি দিয়ে বললেন, আচ্ছা এখানে থাকার ব্যবস্থা কি আছে বলতে পারবে? কেন তো ও বসাক লস্টে থাকতে পারিস লো, ওটা এখান থেকে মাইল খানেক দূর, 10 টাকা লাগবে। হ্যাঁ দেবো, তুমি চলো। আধ ঘন্টা পরে বসাক লজে পৌঁছে গেল তারা। করকরে 20 টাকার নোটটা দিতেই লোকটার চোখ চকচক করে উঠল। সে একগাল হেসে বলল, মোর কাছে তো 10 টাকা লাই দে। ওটা রেখে দাও, কাল সকালে বরং চলে এসো, আমি কাজে বেরোব। তোমার নামটা কি গো? জগাই বললে চিনবে, তুই বলিস লো জগাই বললে সবাই চিনবে। জগাই রিক্সাটা ঘুরিয়ে নেয়। ভদ্রলোক তার ছোট্ট কিট ব্যাগটা নিয়ে লজে ঢুকলেন। সামনের চেয়ারে একজন ধুতি পরে বসে আছে, পান চিবিয়ে চলেছে আয়েস করে। ভদ্রলোক গলা ঝেড়ে নিয়ে বললেন, এখানে থাকার কোনো ব্যবস্থা আছে? চোখ বন্ধ করেই লোকটা উত্তর দেয়, আছে। পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো? অ্যাটাচ বাথরুম আছে? লজটাকে দেখে আছে বলে তো মনে হয় না। দোতলা বাড়ির দোতলার খানিকটা অংশকে লজে রূপান্তরিত করা হয়েছে জোর করেই। তিনি সব কিছু দেখে দীর্ঘশ্বাস ফেললেন। মনে মনে ভাবলেন, কপালে কি আছে ভগবান জানে। ঠিক তখনই পান চিবোতে চিবোতে সামনে বসা ভদ্রলোক বললেন, তোমার নাম কি? রেজিস্টারে লিখতে হবে যে লিখুন না, অমলেন্দু ঘোষাল। বাসা কোথায় আপনার? এদিকে দিন এদিকে দিন, আমি লিখে দিচ্ছি। পেনটা ওর কাছ থেকে নিয়ে বাঁধানো খাতাটা তিনি টেনে নিলেন। অমলেন্দুবাবু দেখলেন খাতার আগের পৃষ্ঠাগুলো তেমন একটা ব্যবহার হয়নি।
ঠিকানাটা খসখস করে লিখে তিনি বললেন, আচ্ছা বলছি এখানে লোকজন তেমন একটা আসে না, তাই না? হ্যাঁ বাবু, কে আসবে কি দিক পানে? মাঝে মধ্যে দু একটা কলেজের ছোকরা পিকনিক করতে আসে, দূর শহর থেকে কখনো কেমনে কেউ কেউ আসে। দেখেই মনে হচ্ছে ঠিক লজের মতো নয়। মালিক তো এখানে থাকে লাই, ওর বোন আর ছোট ছেলেটো থাকে, তাই এতগুলো ঘর নিয়ে কি হবে? উপরের ঘরগুলাকে লজের রুম করে দিছে, গেলবারে ঘরগুলোর সাথে বাথরুম তৈরি করলে আমি তো কুড়াইলাম। বলছিলাম কি বাবু, এত অবেলা হয়ে গেছে, এখানে ময়রাদের দোকানে এখন কিছু পাওয়া যাবে লাই? আমাদের বললে আমরা খাবার দিই, বদ্দির রান্না কিন্তু চমৎকার। আহ ভোলা, তুই থামবি, তখন থেকে বকবক করে যাচ্ছিস শুনতে পাচ্ছি। একজন মহিলা আট পৌড়ে সরু পাড় সাদা শাড়ি পরে বাইরে এলেন, বয়স খুব বেশি নয়। মহিলার কানে দুটো ছোট দুল ছাড়া গলায় হাতে তেমন কিছু নেই। তিনি নমস্কার করে বললেন, আপনি খেতে চাইলে এখানে খেতে পারেন, একটু আগে থেকে বলে দিলেই হবে। অমলেন্দুবাবু দেখলেন ঘড়িতে 2:30 বাজে, তিনি ইতস্তত করে বললেন, এত বেলা হয়ে গেল আজ, আর তো কিছু জুটবে না, রাতের বেলায় তাহলে একটা মিল বানিয়ে রাখবেন, আর চার্জ কত সেটা একটু বলবেন প্লিজ। এই বেলা না হয় স্নান সেরে আমাদের সাথে দুটি খেয়ে নিন, অতিথি নারায়ণ, আপনি অভুক্ত থাকবেন আর আমরা খাবো, তাই কি হয়? আচ্ছা বলছি, একটা মিল কত নেবেন? এই বেলার দাম দিতে হবে না, ও বেলা থেকে আমি ভোলাকে বলে রাখবো। অমলেন্দুবাবু বাইরে সিঁড়ি দিয়ে উপরে উঠলেন, পরপর তিনটে রুম, দেখে বুঝতে অসুবিধা হলো না সিঁড়িটা পরে বানানো হয়েছে। তিনটে রুমের সঙ্গে একটা বড় বালকনি রয়েছে। প্রথম রুমটার চাবি খুলে দিলে তিনি রুমে ঢুকে দেখলেন ঠিক তার উল্টো দিকে আর একটা দরজা আছে। ভোলা দরজাটা খুলে দিল, একটা লম্বা বারান্দা, একদম শেষে কোলাপসেবল গেট লাগানো, সেখান থেকে সিঁড়ি নেমে গিয়েছে। বারান্দার ওই পাশেও আর একটা ছাদ, আলো ঝলমল করছে। তার রুমের সঙ্গে লাগোয়া বাথরুম আছে, তাই কোনো অসুবিধা নেই। তাড়াতাড়ি স্নান সেরে তিনি নিচে নেমে এলেন, ভদ্রমহিলা অপেক্ষা করছিলেন। তিনি তাড়াতাড়ি অমলেন্দুবাবুকে টেবিলে বসিয়ে কাঁসার থালা বাটি গ্লাস ইত্যাদি সাজিয়ে দিলেন। ধবধবে সাদা ভাত, উপরে অল্প ঘি, পাতের পাশে লেবু আর লবণ। ধোঁয়া উঠছে দেখে তিনি বললেন, আপনি আবার রান্না করলেন বুঝি? শশা পেঁয়াজ লঙ্কা বাদাম দিয়ে লাল রঙের শাক ভাজা, উচ্ছে ভাজা, লম্বা ডাঁটি সহ বেগুন ভাজা, ঘি দিয়ে মটর ডাল, মসুর ডালের বড়ার তরকারি, পাঁচমেশালি সবজি আর চাটনি। অমলেন্দুবাবু চেটে পুটে খেয়ে নিলেন, বাড়িতে এত যত্ন করে রান্না করে কেউ খাওয়ায় না। ভদ্রমহিলা একভাবে দাঁড়িয়ে থেকে খাবারের তদারকি করছিলেন। অমলেন্দুবাবু একটু লজ্জা পেয়েই বললেন, এরপর আপনারা বসে পড়ুন প্লিজ। আজ তো একাদশী, বদ্দি দাঁতে কিছু কাটবে ক্লাই। অমলেন্দুবাবু বুঝতে পারলেন না তার ঠিক কি বলা উচিত। আরেকবার তাকালেন মহিলার দিকে, চোখ দুটো ভারী ক্লান্ত। বছর ছয়ের ছেলেটি মায়ের গা ঘেঁষে দাঁড়িয়ে অবাক চোখে দেখছে তাকে। মহিলাটি মাথায় ঘোমটা তুলে বললেন, আপনি লুচি খান? ও বেলায় লুচি করব তাই জিজ্ঞেস করছি, আপনি নির্দ্বিধায় বলুন, ভাত খেলে সে ব্যবস্থাও হবে। লুচি কেন খাবো না, আমি তো খুব ভালোবাসি লুচি খেতে, আপনি লুচি করুন। ভদ্রমহিলা মুখের কাঠিন্যের আবরণ সরিয়ে একটু হাসলেন। অমলেন্দুবাবু ওপরে যেতেই দেখলেন ফোনে অনেক কটা মিসড কল পড়ে রয়েছে। রিং ব্যাক করতেই অপর প্রান্ত থেকে গোপাল চট্টরাজ বললেন, মিস্টার ঘোষাল, আপনার কোনো অসুবিধা হয়নি তো ওখানে যেতে? না স্যার, পৌঁছে গিয়েছি, এখানে বসাক লজে উঠেছি, খুব ভালো ব্যবস্থা। তারপর বলুন, কবে থেকে কাজ শুরু করছেন? আচ্ছা আমি কাল বাড়িটা দেখতে যাব, তখনই সব জিনিসপত্র দেখা হয়ে যাবে আর ভ্যালুটাও জানতে পারবো। কিন্তু আপনি যে রামরতনের নাম্বার দিয়েছিলেন সেটা তো নট রিচেবল বলছে, বহুবার চেষ্টা করেছি স্যার, ওর দাদা রামকুমারও তো নেই, কি করব কিছুই বুঝতে পারছি না। কাল তো আমার ভাই কুমারেশকে ফোন করেছিল, আপনি আমার নাম করে গ্রামের কাউকে বললে বাড়িটা দেখিয়ে দেবে, কিন্তু চাবি তো ওদের কাছেই থাকে, আমি কুমারেশকে জিজ্ঞেস করছি, দেখছি আমি কি ব্যবস্থা করা যায়।
বিকেলে ভোলা ঘরেই চা এনে দিল। বালকনিতে বসে গ্রামটা দেখতে বেশ লাগছিল অমলেন্দুবাবু। তিনি উল্টো দিকে দরজাটা খুলে বারান্দা থেকে বেরিয়ে ছাদের মধ্যে গেলেন। এখান থেকে ওই প্রাসাদটা বেশ ভালো করে দেখা যাচ্ছে। কৌতূহলী দৃষ্টি নিয়ে দেখতে লাগলেন অমলেন্দুবাবু। সূর্য অস্ত যাচ্ছে ওই দূরে, গোটা আকাশ জুড়ে খেলা করছে লালচে আলো। এক এক করে সকলের বাড়িতে বেজে উঠছে মঙ্গল শঙ্খ। চারপাশে যেন এক অদ্ভুত অলৌকিক বাতাবরণ সৃষ্টি হয়েছে। অমলেন্দুবাবু মনে মনে ভাবলেন, কতদিন এমন শান্ত স্নিগ্ধ প্রকৃতির কোলে সময় কাটানো হয়নি, ভাগ্যিস তিনি এখানে এলেন। গোপালবাবুকে মনে মনে তিনি ধন্যবাদ জানালেন। অন্ধকার নেমে আসছে পৃথিবীর বুকে। হঠাৎ পিছন থেকে কণ্ঠস্বর কানে যেতেই চমকে ফিরে তাকালেন তিনি। সন্ধ্যাবেলা ওদিক পানে কি দেখছিলেন? অমলেন্দুবাবু লক্ষ্য করলেন ভোলার মুখটা শুকিয়ে গেছে। প্রাসাদের বেশ কটা ঘরের আলো জ্বলে আবার নিভে গেল। ভোলা তুতলিয়ে বলতে থাকে, মুই যাই, বদি একা কাজটা করছে। অমলেন্দুবাবু নিজের ঘরের দরজা বন্ধ করে কিছু কাজ সেরে রাখলেন। রাতে দেখলেন রীতিমতো ভোজের আয়োজন হয়েছে। গরম লুচি, আলুর দম, মিষ্টি। তিনি বিন্দুমাত্র লজ্জা না পেয়ে ভালো মতোই খাওয়া দাওয়া করলেন। মহিলাটি খানচারেক লুচি তার পাতে দিতে দিতে বলল, এই গ্রামে কি কাজে এসেছেন? ওই যে চট্টরাজদের জমিদার বাড়ি আছে, ওটার ভ্যালুয়েশনের জন্যই আমার আসা। অমলেন্দুবাবু দেখলেন মহিলার মুখটা ব্লটিং পেপারের মতো সাদা হয়ে গেছে। সব খুশি উধাও, দু চোখে শুধু আতঙ্ক। লুচিগুলো হাত থেকে অসাবধানতাবশত তার প্লেটে পড়ে গিয়েছে। ঘোমটাটা যে সরে গেছে সেদিকে কোনো হুঁশ নেই তার। পাশের ঘর থেকে এক বয়স্কা মহিলা বেরিয়ে আসে। সে পাগলের মতো আপন মনে বিড়বিড় করে বলে চলে, সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। অমলেন্দুবাবু থতমত হয়ে খাওয়া বন্ধ করে বয়স্ক ভদ্রমহিলার দিকে তাকালেন। তার চোখ দুটো কেমন যেন ভয়ে মাখা। তিনি একটু অবাক হয়ে তাকিয়েছিলেন ওই মহিলার দিকে। অবশ্য অবাক হওয়ার চেয়েও হতভম্ব হয়ে গিয়েছিলেন বেশি। ভদ্রমহিলা এক কথার পুনরাবৃত্তি করে চলেছেন। ঠিক তখনই একটা ধাতব শব্দে তার চমক ভাঙল। তাকিয়ে দেখলেন সেই মহিলার হাত থেকে কাঁসার বাটিটা পড়ে গিয়েছে। আলুর দমের আলুগুলো মাটিতে পড়ে যেন হ্যাংলার মতো তাকিয়ে আছে। মহিলাটি অসহায়ভাবে দাঁড়িয়ে ছিল ওই বয়স্কা ভদ্রমহিলার দিকে তাকিয়ে। যদিও প্রথমে সে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েছিল, তারপরেই কঠিন চোখে ভোলার দিকে তাকিয়ে বলল, মাকে ভেতরে নিয়ে যাও। ভোলা সেই বয়স্কা ভদ্রমহিলাকে ধরে ভেতরে নিয়ে গেল। মহিলাটি অত্যন্ত দ্রুততার সঙ্গে মেঝে পরিষ্কার করে দিল। তারপর সলজ্জ কণ্ঠে অমলেন্দুবাবুকে বলল, দয়া করে কিছু মনে করবেন না, হাত থেকে বাটিটা পিছলে পড়ে গেল। সে আবার এক বাটি আলুর দম তার থালার সামনে রাখল। অমলেন্দুবাবু লক্ষ্য করলেন তার হাতটা থরথর করে কাঁপছে। একটু অবাক হয়ে তিনি বললেন, কি ব্যাপার বলুন তো, ওই বাড়ির নাম শোনার পর থেকে আপনারা কেমন যেন ভয় পেয়ে গিয়েছেন। একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ বলুন। ও বাড়িতে যাবেন না, ও বাড়ি অপয়া। ভোলা চারপাশটা একবার দেখে নিয়ে বলল, ও বাড়িতে দানো আছে, দানো, পিসাচ, পিসাচ, যে যায় সে আর ফিরে না। এই একবিংশ শতাব্দীতে বসে আপনারা এসব বিশ্বাস করেন? আপনি বাইরেটা একবার দেখুন, রাস্তায় লোক আছে, কোনো শব্দ পাবেন না। এই গ্রামে রাত্রিবেলায় মানুষ মরে গেলেও দাহ করতে শ্মশানে নিয়ে যায় না মানুষ, কেন জানেন? কতজনের জোয়ান সমর্থ ব্যাটা ছেলে চলে গেছে, কারো মেয়ে হারিয়ে গেছে, ও বাড়ির দানও তাদের খেয়ে ফেলে। ওর খিদে মারাত্মক, মরেও শান্তি দেয়নি, খিদেই ঘুরে বেড়ায়। আপনি ও বাড়িতে যাবেন না, শহরে ফিরে যান। শেষের কথাগুলো কেমন যেন আদেশে সুরে বলল মহিলা। অমলেন্দুবাবু খাওয়া শেষ করে হাত ধুলেন। মহিলা আবার তাকে বলল, শুনুন,
ওই ব্যালকনির দরজা খুলবেন না, রাত বিরেতে ছাদেও যাবেন না, কখন কে আসে কে জানে। অমলেন্দুবাবু ভিতরের সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলেন, তারপর মোবাইল নিয়ে ডায়াল করতে লাগলেন। এক দুবার রিং হতেই ওদিক থেকে সুরেলা কণ্ঠে একটি মেয়ে বলল, কখন পৌঁছলে, আমায় কিছু জানাওনি তো। হ্যাঁ মাধবী, আমি ঠিক সময় পৌঁছে গিয়েছি, তুমি এত টেনশন করো না তো। আচ্ছা বা বাড়িতে সবাই ভালো আছে তো? হ্যাঁ সবাই ঠিক আছে। কি দরকার ছিল এই গন্ডগ্রামে যাওয়ার? মোবাইলে লাইনটা হুট করে নিজে থেকেই কেটে গেল, একটাও টাওয়ার নেই মোবাইলে। বড় অদ্ভুত বিষয়, বিরক্তির চোটে অমলেন্দুবাবু একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকলেন। বেশ সুন্দর বাতাস বয়ে যাচ্ছে, চারিপাশে তাকিয়ে সত্যি একটু অবাক হয়ে গেলেন। নিস্তব্ধ পুরী, কেউ কোথাও নেই, সবাই যেন ঘুমিয়ে পড়েছে। কোনো কোনো বাড়িতে অবশ্য আলো জ্বলছে, তবে রাস্তা একদম ফাঁকা। ব্যালকনির এই দিক থেকে বাড়িটার দিকে তাকাতেই তার বুকটা এবার ধড়াস করে উঠল। অন্ধকার হলেও তিনি স্পষ্ট দেখলেন মহলের কয়েকটা ঘরে যেন আলো জ্বলছে। অথচ গোপালবাবু তাকে স্পষ্ট বলেছিলেন যে এখানে বিগত 50 বছর ধরে কেউ থাকে না, যে বাড়িতে কেউ বাস করে না সেখানে আলো কে জ্বালিয়ে রাখবে। আরেকবার যখন দেখলেন তখন দেখলেন আবার অন্ধকার, এক দুটো স্ট্রিট লাইটের আলো শুধু জ্বলছে রাস্তার ধারে, কিন্তু সেই আলোর রেশ বেশি দূর যায়নি। চারপাশ তরল অন্ধকারের চাদর মুড়ি দিয়েছে, পুরো গ্রাম যেন ঘুমোতে গিয়েছে। লতাপাতার ঝাড়ের জন্য চাপ চাপ ঘন অন্ধকার ছড়িয়ে আছে চারিদিকে, কিচ্ছু দেখা যাচ্ছে না। হঠাৎ করে অমলেন্দুবাবুর মনে হল এক লম্বা মানুষ হেঁটে যাচ্ছেন ওই দূরের মেঠো পথ দিয়ে, একটু বেশি লম্বা। থামের আড়াল থেকে তিনি আরেকবার দেখবার চেষ্টা করলেন, ভদ্রলোক যেন টহল দিচ্ছেন সমস্ত জায়গাটা, হাঁটার গতি খুব বেশি। অমলেন্দুবাবু তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখছিলেন, সিগারেটটা শেষ হয়ে কখন যে হাতে ছ্যাঁকা দিচ্ছে বুঝতেই পারেননি, তাড়াতাড়ি ফেলে পা দিয়ে মারিয়ে দিলেন। রাস্তার উপর চোখ রাখতেই হঠাৎ তিনি চমকে গেলেন, ভদ্রলোক নিমেষে অনেকটা দূরে চলে গিয়েছেন। তিনি অবাক হয়ে তাকিয়ে রইলেন সেদিকে, তার যেন মনে হল ভদ্রলোক হাওয়ায় ভেসে ভেসে এগিয়ে চলেছেন। কিছু পরেই স্ট্রিট আলোর রেশ যেখানে ফ্যাকাশে হয়ে গিয়েছে সেখানে হঠাৎ করেই সেই ভদ্রলোক অদৃশ্য হয়ে গেলেন। ঠিক তখনই একসঙ্গে অনেকগুলো শেয়াল ডাকতে শুরু করল, বিশ্রী শব্দ করে কে যেন হেসে উঠল, এক ঝলক হাড় হিম করা বাতাস যেন বয়ে গেল। ভিতর অবধি ভয়ে কেঁপে গেল অমলেন্দুবাবুর। ঠিক তখনই তিনি পিছনে তাকালেই দেখতে পেতেন ধোঁয়ার একটা কুণ্ডলি বাতাসে ভেসে বেড়াচ্ছে, আর তার মধ্যে জল জল করছে দুটো লাল রঙের চোখ। অমলেন্দুবাবুর হঠাৎ ভীষণ শীত শীত বোধ হতে লাগল, তিনি দরজা জানলা লাগিয়ে ঘরের মধ্যে শুয়ে পড়লেন। গোটা ঘরটা অদ্ভুত পোড়া পোড়া গন্ধে পূর্ণ। ঠিক তখনই উল্টো দিকের দরজায় ঠক ঠক করে আওয়াজ, ভয়ে ভয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কে? আমি বটে, ভোলা। দরজা খুলতেই ভোলা জলে জক নিয়ে ভেতরে ঢুকল, তারপর জোরে জোরে শ্বাস টেনে বলল, বাবু কি ব্যালকনির দরজা খুলেছিলেন নাকি? হ্যাঁ, সিগারেট খাওয়ার জন্য। সর্বনাশ হয়েছে, কি করেছেন আপনি? কেন? আরে আপনাকে বারণ করেছিলেন তো বদ্যিমণি। ভোলার মুখটা প্রচন্ড ভয়ে শুকিয়ে গেল, সে ভয়ে ভয়ে তাকালো চারিদিকে। অমলেন্দুবাবু লক্ষ্য করলেন ঘরের মধ্যে একটা অদ্ভুত বিচ্ছিরি পোড়া পোড়া গন্ধ ঘুরপাক খাচ্ছে। ভোলা তাড়াতাড়ি ছুটে বেরিয়ে গেল ঘর থেকে, ওর চোখ মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ও খুব ভয় পেয়েছে। তিনি অবাক হয়ে তাকিয়ে থাকলেন, ভোলার এই অদ্ভুত আচরণের কোনো কারণ তিনি খুঁজে পেলেন না। মাধবীর জন্য মনটা খারাপ হয়ে গেল, কলকাতা থেকে আসার সময় তাদের মধ্যে আর দেখা হয়নি, মাধবী কেমন আছে সেই ভেবে উতলা হয়ে পড়লেন। যতই ঝগড়া হোক তবু মাধবীকে তিনি খুব ভালোবাসেন, এই কাজটা হলে যে টাকাটা আসবে সেটা দিয়ে মাধবীর একটা পার্লার খুলতে কিছুটা সাহায্য হবে, যেটুকু সঞ্চয় ছিল সেটুকুই তিনি দিয়েছেন মাধবীকে।
অমলেন্দুবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার মনে হলো হঠাৎ যেন ঘরের ভেতরের শীতলতা বেশ বেড়ে গিয়েছে, খুব শীত শীত করছে। শীতকাল নয়, অথচ ঘরের মধ্যে এত কনকনে ঠান্ডা, যেন মনে হচ্ছে তিনি কোনো পাহাড়ি জায়গায় এসেছেন। ভালো করে কম্বল মুড়ি দিয়ে বসলেন তিনি। আচমকা ঘরের টিউব লাইটটা দপদপ করতে করতে নিভে গেল, ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছেন না। আর ঠিক তখনই বিশ্রী একটা শব্দ করে বালকনির দরজাটা খুলে গেল। চারিদিকে শুধুই অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তবু মোবাইলটা জেলে দেখবার চেষ্টা করলেন, অথচ সুইচ টিপলেও মোবাইল অন হচ্ছে না। তার পরিষ্কার মনে আছে মোবাইলে ভালোই চার্জ ছিল, তাহলে এখন কেন জ্বলছে না সত্যিই তিনি বুঝতে পারছেন না। চারপাশে নিকশ কালো আঁধার, দূর থেকে ভেসে এলো ক্রুদ্ধ হিংস্র বন্যজন্তুদের চিৎকার। কি এক অদ্ভুত রাগে তারা গড়গড় করছে, মনে হচ্ছে এখন যদি কাউকে পায় তারা টুকরো টুকরো করে ফেলবে। ভয়ে তার বুকের ভেতরটা ধুকপুক করতে লাগল, ভয়ে তিনি কুণ্ডলি পাকিয়ে বসেন, ঠক ঠক করে কাঁপছেন বিছানায় বসে বসে। পা দুটোয় কোনো সার নেই, এমনকি পা দুটো মাটিতে নামাতে অবধি ভয় পাচ্ছেন। একঝলক ভেজা বাতাস পাক খেয়ে হু হু করে ঢুকলো খোলা দরজা দিয়ে। তাঁর দৃষ্টি নিবদ্ধ দরজার দিকে, বারবার তার মনে হলো এই কোনো অতি প্রাকৃত শক্তি তার ভয়াল রূপ নিয়ে সামনে আসবে। অমলেন্দুবাবু জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলেন, মনে পড়ে গেল মাধবীর সুকোমল মুখখানি। বড্ড ভালোবাসেন তিনি মাধবীকে, শুধু মাধবীর জন্যে এই গণ্ডগ্রামে আসতে রাজি হয়েছেন, টাকার পরিমাণ নেহাত কম নয়। দরজা থেকে তাঁর চোখ সরে যায়নি। হঠাৎ একটা ধোঁয়ার কুণ্ডলী পাক খেয়ে তার দিকে এগিয়ে এলো, যেন মনে হচ্ছে ভাসমান মেঘের ভেলা পথ ভুল করে ঢুকে পড়েছে দরজা দিয়ে। আচ্ছা, এটা কি করে সম্ভব? পাহাড়ে এরকম ঘটনা ঘটে, কিন্তু গ্রামে এইরকম ঘটনার কারণ কি হতে পারে? বিশ্রী কটু গন্ধে ঘরটা ভরে গিয়েছে, একটা অদ্ভুত আষ্টে পোড়া গন্ধ নাকে এসে লাগছে, পচা মাছ পুড়ে গেলে এমন গন্ধ ছাড়ে। তার মনে হচ্ছে এই জগতে তিনি একদম একা। চারিদিক নিস্তব্ধ, কুকুরগুলো শুধু করুণ সুরে কেঁদে চলেছে। অমলেন্দুবাবুর চোখটা অন্ধকারে শুয়ে গিয়েছে এখন, তার মস্তিষ্কের একদিক বলছে এই মুহূর্তে তার এক ছুটে বাইরে বেরিয়ে যাওয়া উচিত, নইলে বাঁচার সব পথ বন্ধ। আর অন্যদিক বলছে তিনি যদি ছুটতে শুরু করেন তাহলেও হয়তো তিনি বাঁচতে পারবেন না। অজানা ভয়ে আতঙ্কে গুড়িসুড়ি মেরে বিছানাতেই বসে থাকেন, তার পুরো শরীর ভয়ে কাঁপছে, বিছানা থেকে নামার ক্ষমতা নেই। ধোঁয়ার কুণ্ডলিটা নিজের অক্ষের চারিদিকে দক্ষিণাবর্তে ঘুরে চলেছে, জমাট বাঁধছে একটু একটু করে, ধীরে ধীরে সেটা আকার নিতে থাকে। ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় যে সেটা একটু একটু করে কায়ার রূপ নিচ্ছে। ধোঁয়ার ঠিক মাঝখানে জল জল করছে দুটো লাল রঙের চোখ, যেন রক্ত ঝরে পড়ছে সেই দুই চোখ দিয়ে। কি বিভৎস দৃষ্টি! অমলেন্দুবাবুর দৃষ্টি আটকে গিয়েছে ওই চোখ দুটোতে। কি অদ্ভুত সম্মোহনী শক্তি ওই রক্ত মাখা দুই চোখে! তিনি চাইলেও চোখ সরিয়ে নিতে পারছেন না, তিনি তাকিয়ে আছেন একভাবে। সেই দু চোখে সর্বগ্রাসী খিদের আগুন, লোভ লালসার আগুন যেন জ্বলছে। কুণ্ডলিটা কায়ার রূপ নিয়ে এগিয়ে আসছে তাঁর দিকে। দেখে মানুষের মতো আকৃতির মনে হলেও এই মুহূর্তে তাঁর চেতনা আর সহ্য করতে পারছে না। আগুনের গোলার মতো চোখ দুটো যেন ভিতরের সমস্ত আনন্দ শান্তি শুষে নিচ্ছে একটু একটু করে। হাওয়ায় ভর দিয়ে সেই কুণ্ডলী এগিয়ে আসছে, কানে ভেসে এলো এক অদ্ভুত খলখল হাসির আওয়াজ, তার ভীষণ কাছে চলে এসেছে। একটা অদ্ভুত হিমেল স্রোত বয়ে গেল সারা শরীর বেয়ে, কনকনে একটা ঠান্ডা, ভ্যাপসা গন্ধ আর পোড়া গন্ধটা যেন বৃদ্ধি পেয়েছে ঘরের মধ্যে, গা গুলিয়ে উঠছে। কোনো কিছু ভাবার আর ক্ষমতা নেই। জ্ঞান হারানোর আগের মুহূর্তে চোখের সামনে ভেসে উঠল তীব্র আলোর ঝলকানি, অদ্ভুত একটা সুন্দর চন্দনের গন্ধে গোটা ঘর পূর্ণ। এতটা চাপ যেন তার নার্ভ আর নিতে পারছিল না। সবকিছু অন্ধকার হয়ে এলো,
শুধু অনুভব করলেন শীতল একটা হাতের স্পর্শ। এক ঝলক টাটকা রোদ চোখে পড়তেই অমলেন্দুবাবু উঠে বসলেন, কপালে হাত দিয়ে দেখলেন কপালে বিন্দু বিন্দু ঘাম। তিনি ঘামে ভিজে গিয়েছেন। রাতের ঘটনাটা মনে পড়তেই শিউরে উঠলেন। মনে মনে ভাবছিলেন সত্যি কি ঘটেছিল নাকি স্বপ্ন। ঠিক তখনই মোবাইলটা বেজে উঠল। ফোনটা ধরতেই একটু বিরক্ত হয়ে মাধবী বলল, হাত ঘড়ি দেখতে গিয়ে তিনি দেখলেন সেটা ঠিক 11:10 বন্ধ হয়ে গিয়েছে। মোবাইলে দেখলেন 7 বাজছে। তিনি বললেন, ইস, অনেক দেরি হয়ে গেল, ঘুমিয়ে গিয়েছিলাম। চলো রাখছি, পরে কথা হবে। অমলেন্দুবাবুর মাথায় শুধু ওই কথাগুলো ঘুরপাক খাচ্ছে। তিনি যা দেখেছেন তা স্বপ্ন না বাস্তব? একবার ভাবলেন ভোলাকে জিজ্ঞেস করবেন, কিন্তু ওরা হয়তো কিছু মনে করতে পারে, তাই আপাতত চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ বলে মনে হল তার। বালকনির দরজাটা বন্ধ, বারান্দার দিকে দরজাটা ভিজিয়ে রাখা আছে। গোটা ঘর ভালো করে তিনি চোখ বোলালেন। খাটের তলায় কিছুটা ছাই পড়ে আছে। বালকনির দরজাটা খুলতেই গোটা ঘরটা যেন আলোয় ভরে গেল। দরজার বাইরে কড়ার কাছের অংশটি কালো হয়ে আছে, কেউ যেন পুড়িয়ে দিয়েছে। অথচ তাঁর পরিষ্কার মনে আছে প্রথম যখন তিনি এই ঘরে ঢুকেছিলেন তখন এখানে কোনো পোড়া দাগ ছিল না। খানিকক্ষণ চুপ করে বসে থেকে তাড়াতাড়ি ব্রাশ করে পরিষ্কার হয়ে তিনি নিচে নেমে এলেন। জলখাবারে চা, টোস্ট আর ডাবল ডিমের পোচ খেয়ে বিল মেটানোর সময় ভোলা বলল, বদ্দি বলল একেবারে দেবেন খন, আপনার আজকের বিল হয়েছে 35 টাকা। আচ্ছা, কাল রাতে কিছু হয়েছিল এখানে? ভোলার মুখটা ভীষণ কঠিন হয়ে যায়। সে সংযতভাবে বলে, না কিছু হয়ে লাই, তবে আপনি কোথা না শুনলে এখানে থাকা চলবে নাই বলে দিলাম। কেন, কি হয়েছে? উদিকের বেলকনির দরজাটো সন্ধ্যার পর খোলা বারণ আছে, কাল বললাম আপনাকে, আপনি শুনলেন না। আরে আর হবে না। অমলেন্দুবাবু সামনের গুমটি থেকে 2 প্যাকেট বিস্কিট কিনে ঝোলায় ভরলেন। জগাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তিনি আসতেই সে বলল, কোথাকে যাবেন বাবু? ওই চট্টরাজদের প্রাসাদে। জগাইয়ের মুখটা নিমেষে শুকিয়ে গেল, তার চোখ দুটোই ভয়ে উপচে পড়ছে। জগাইয়ের দিকে তাকিয়ে অমলেন্দুবাবু বললেন, কেন ওইদিকে যাবে না, এতটা হাঁটতে হবে? করে সামনে তো মোড়াকে যাই লাগে, আপনি বাঁচাবেন কেন? উটা ঘর লয়, বিশ্বাস করুন উটা ঘর লয়, দানব বটে। ঘরকে ফিরে চলুন বাবু, দয়া করে ঘরকে ফিরে চলুন, মোর কথা শুনেন, ও ঘরটায় যাবেন লাই, ও সবাইকে খাইলে, ও সবাইকে খাইলে। জগায়ের চোখে মুখে আতঙ্ক, দুই চোখ আকুতি ভরা। অমলেন্দুবাবুর মনটা অকারণে বিগড়ে গেল। তিনি বললেন, উফ, এত কথায় কাজ নেই, তুমি কি যাবে? চল তুমি মো ঘরটার সামনে যাবো, লাই হাই ঠিনে দাঁড়াই থাকবো। আচ্ছা তাই চলো। রিক্সাতে চেপে একটু এগিয়ে তারা কাঁচা রাস্তাটা ধরল। জগায়ের মুখ দেখেই বোঝা যায় তার এতটুকু যাবার ইচ্ছে নেই। 15 মিনিট পরেই তারা পৌঁছে গেল সেই আগের দিনের রাস্তাটায়। সেদিন আসার সময় তিনি ভালো করে লক্ষ্য করেছিলেন রাস্তাটা, পুরো পথটাই মোটামুটি তাঁর চেনা হয়ে গিয়েছে। এটা অবশ্য তাঁর একটা বিশেষ গুণ, নতুন জায়গায় গেলেই খুঁটিয়ে রাস্তাঘাট লক্ষ্য করেন, চট করে ভুল হয় না। জগাই তাকে বলল, বাবু দেখেন এই লাল মেঠো পথটা ধরে সোজা গেলেই ওইখানে পৌঁছায় যাবেন। তারপরে কাতর স্বরে অনুরোধ করে বলল, বাবু ভেবে নেন, আপনাকে যেতেই হবে, না গেলেই নয়। ভাই জগাই, তুমি একটু দুপুর বিকেল করে আসবে, আমি ওয়েট করব। এখানটা মোড়া আসি রে বাবু, আপনি বললেন বলে এলাম, ঠিক আছে 3টা করে দাঁড়াই থাকবো, আপনি আসবেন কিন্তু। অমলেন্দুবাবু আর কথা না বাড়িয়ে এগিয়ে গেলেন সরু মেঠো পথ। রাস্তাটা দেখে বোঝা যায় যে একসময় বেশ চওড়া ছিল, চলতে গিয়ে বোঝা যাচ্ছে বহুদিনের অব্যবহৃত পথ। বুনো গাছের ঝোপঝাড় লতিয়ে পড়েছে রাস্তায়, কাঁটা ঝোপে ভর্তি। নাম না জানা লতাগুলো এঁকে বেঁকে গাছগুলোর উপরে ছেয়ে গিয়েছে। রাস্তাটার পাশে পাশে ফুটে রয়েছে কত অজানা রং বেরঙের ফুল।
পথটা পুরো লাল রঙের মেঠো পথ, কেউ যেন লাল নুড়ি পাথর বিছিয়ে রেখেছে। তবে এই ঝোপঝাড়ে এত কাঁটা রয়েছে যে অসাবধান হলেই কেটে যাওয়ার সম্ভাবনা, একটু সাবধানেই তাই তাকে চলতে হচ্ছে। অমলেন্দ্রবাবুর মনে হতে থাকে ঝোপগুলো যেন দীর্ঘায়িত হচ্ছে, আরো বড় সড়ো আকার ধারণ করছে। মাঝে মাঝে তার মনে হচ্ছে লতা পাতাগুলো যেন কোর্সিকা বিস্তার করে জড়িয়ে ধরতে চাইছে তাকে, কেমন যেন অবাক বিস্ময়ে তারা তাকে লক্ষ্য করছে। মাঠের অংশটুকু তার এখান থেকে আর চোখে পড়ছে না। মিনিট দশে খাঁটার পর তিনি এসে পড়লেন মরচে পড়া গেটটার সামনে, তারপর চুপ করে এসে দাঁড়ালেন। তিনি চুপ করে দাঁড়িয়েছিলেন এমন সময় হঠাৎ মাটি ভেদ করে একজন বয়স্ক লোক কাস্তে কাস্তে উপস্থিত হল তার সামনে। সেই আধবুড়ো লোক চাবি গোছা হাতে যেন তার জন্যই অপেক্ষা করছিল। লোকটার চোখ দুটো দেখে মনে হলো যেন মরা মাছের চোখ। কাস্তে কাস্তে সে বলল, বড় বাবু আপনার কথা বলেছেন, আপনি ভিতরে আসুন। স্তব্ধ চরাচর, পাখির কলতানটুকু নেই, যেন এক মৃত জগতের মধ্যে তিনি প্রবেশ করেছেন। শুধু ধ্বংস আর ধ্বংস, সেই ধ্বংস প্রায় ভগ্নাবশেষে, কোনো প্রাণীর অস্তিত্ব নেই। তার শরীরটা কেমন যেন করে ওঠে। অমলেন্দুবাবু নিস্তব্ধতা ভেঙে বললেন, অনেক দিনের পুরনো মনে হচ্ছে। বিশাল বড় ভগ্ন প্রায় এক প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। আপনি কি রামরতন নাকি রামকুমার? আমি রামকুমার আছি ভাই, বাহার এখানে নেই। কিন্তু কুমারেশ বাবুর সাথে তো? বড় বাবু আপনার কথা বলেছেন, আপনি ভিতরে আসুন। অমলেন্দুবাবু তাকালেন, চারিদিকে হতশ্রী অবস্থা। গোটা বাগিচাটা ঝোপঝাড় আর শ্যাওলায় ভর্তি হয়ে আছে, বড় বড় ঝুড়ি নেমেছে বটগাছ থেকে, দেওয়াল ফাটিয়ে বেরিয়ে এসেছে অশ্বত্থ গাছের চারা, কিন্তু বেশিরভাগ গাছই মৃত। বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে একসময় এরা খুব অবস্থাপন্ন জমিদার ছিলেন। দেওয়ালের গায়ে নোনা লেগেছে, চাপচাপ শ্যাওলা আর ফার্নের জন্ম হয়েছে যত্রতত্র। দু তিনটে পরীর মতো মূর্তি আধ ভাঙা হয়ে পড়ে আছে। ভাঙা পরীর মূর্তিগুলো দেখে মনে হয় কি বিশ্রীভাবে তাকিয়ে আছে। অমলেন্দুবাবু রামকুমারকে দেখে মনে মনে ভাবছিলেন, বুড়ো মানুষটাকে দেখে যতটা বুড়ো মনে হচ্ছে ঠিক ততটা যেন নয়। ভদ্রলোক তার থেকে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, তিনি জোরে জোরে হেঁটেও ঠিক তাল মেলাতে পারছেন না। লোকটার ব্যবহারটা বড় অদ্ভুত, যেন মনে হয় এই জগতের নয়, তিনি যেন অন্য কোনো জগতের অধিবাসী। প্রবেশের লোহার দরজাটা পেরিয়ে বাগান দিয়ে হেঁটে যাওয়ার সময় অনেক শুকনো পাতা হঠাৎ বাতাসে গোত্তা খেয়ে পাক খেতে থাকে অদ্ভুতভাবে। তার দেখে মনে হচ্ছিল যেন শুকনো পাতাগুলো কায়ার রূপ ধারণ করছে, তারপর আবার স্তূপাকারে ছড়িয়ে পড়ে। মনের ভুল ভেবে তিনি এগিয়ে চললেন সামনের দিকে। শ্বেত পাথরের সিঁড়ি দিয়ে ওঠার সময় অমলেন্দুবাবু দেখলেন ঝকঝকে সাদা রঙের মার্বেলে ধুলোর পুরু স্তর বসেছে। তবে কোনো এক সময় এই শ্বেত পাথরের জেল্লা দেখার মতো ছিল। রেলিংগুলো দীর্ঘকালের অযত্ন আর অব্যবহারের জন্য জায়গায় জায়গায় চিড় খেয়েছে। সামনেই বিরাট বড় মেহগনি কাঠের দরজা, দরজায় বড় বড় দুটো লোহার শিকল লাগানো আছে, অপূর্ব কারুকার্য। তালা চাবি খুলে সজোরে ঠেলা দিল রামকুমার, একটা শব্দ করে খুলে গেল অত বড় দরজাটা। দরজা খুলতেই তিনি দেখলেন দরজার উপরে কারুকার্য করা এক স্ফুলিত বসনার ছবি। একটু থমকে দাঁড়িয়ে গেলেন, কি অদ্ভুত আকর্ষণ সেই নারীর! দীর্ঘদিন বন্ধ থাকার ফলে ধুলি ধূসরিত চারিদিক, কিন্তু সেই ধুলোর মধ্যেই কাঠের মধ্যে খোদাই করা সেই নারীর আবেদন যেন ভীষণ জীবন্ত, ভীষণ আবেদনময়ী। তিনি সেই দিকেই তাকিয়েছিলেন। দরজাটা খোলা মাত্র নাকে এলো ভ্যাপসা একটা গুমো গন্ধ, তার সঙ্গে খুব পরিচিত একটা গন্ধ। সাদা আর কালো টাইলসের মেঝে, লম্বা টানা বারান্দা, বারান্দার পাশাপাশি অনেকগুলো দরজা। রামকুমার একটা দরজা খুলে বলল, এখানে সব লোক বসে কথা বলতো। একটা লাল সিল্কের চাদর পাতা রয়েছে চৌকির উপরে, চাদরটা জরাজীর্ণ, সুন্দর কারুকার্য করা কাঠের চেয়ার আর টেবিল। বাইরের বারান্দায় একটা কাঠের টুলের ওপরে রাখা রয়েছে ব্রোঞ্জের মূর্তি, দেওয়ালে বিশাল বড় বড় তৈলচিত্র।
তিনি দেখে বুঝতে পারছেন পূর্বপুরুষদের ছবি। একটা ছবিতে তার চোখটা আটকে গেল। তার মনে হল ছবির মধ্যে চোখ দুটো ভীষণ জীবন্ত, কোথায় যেন তিনি দেখেছেন। আবার একটা ক্যাঁচ শব্দ শুনতে পিছন ফিরতেই দেখলেন অন্য রুমগুলোর দরজা খুলছে রামকুমার। অন্য ঘরটায় ঢুকতেই দেখলেন দেওয়াল জুড়ে সারি সারি কাঁচের আলমারি, ধুলো পড়েছে সবেতেই। আলমারিগুলোতে কত কত বই। ভীষণ অবাক হয়ে গেলেন তিনি। যিনি থাকতেন তার পড়াশোনার শখ ছিল বোঝা যায়। ওই ঘরের দেওয়ালের মধ্যে ডিম্বাকৃতির একটা মেয়ের ফটো, হাতে আঁকা পটচিত্র যে এত সুন্দর হয় এই ছবি না দেখলে তা বোঝা সম্ভবপর নয়। তিনি এক দৃষ্টে মুগ্ধ হয়ে তাকিয়েছিলেন। পাশের ঘরটি কারো থাকার ঘর ছিল হয়তো, সেই রকমই ব্যবস্থা। সব জিনিসগুলোই ভীষণ পুরাতন আর দুষ্প্রাপ্য। অমলেন্দুবাবু এক এক করে লিস্ট করতে শুরু করলেন, কিন্তু যত তাড়াতাড়ি কাজ শেষ হবে ভেবেছিলেন তত তাড়াতাড়ি হওয়ার নয়, এ তিনি ভালো মতো বুঝতে পেরেছেন। এত বড় বাড়ি, ঘুরে দেখতে গেলেই গোটা দুই কি তিন দিন লাগবে হয়তো। এই বইয়ের লিস্ট করা সম্ভব নয়, কিন্তু আসবাবপত্র ও অ্যান্টিক বস্তুগুলোকে লিস্টের মধ্যে লিখে নিলেন। অন্য আরেকটা ঘরে খুব সুন্দর একটা পিয়ানো রয়েছে, সেটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। এই গণ্ড গ্রামে কে পিয়ানো বাজাত? যে বাজাতো সে যথেষ্ট উচ্চশিক্ষিত আর গুণী ছিল, সে তো বোঝাই যায়। ঘরের মধ্যে বসে লিস্ট করতে করতে বাইরের দিকে তাকাতেই তার বুকটা কেঁপে গেল। একজন লম্বা পুরুষ বাগানের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন। যে জানালার সামনে বসে তিনি লিখছেন, বাইরের ওই লোকটির দৃষ্টি ওখানে নিবদ্ধ যেন। কাল রাতে এরকমই লম্বা এক পুরুষকে পথ দিয়ে যেতে দেখেছিলেন তিনি। ঠিক তখন ঘড়ির দিকে চোখ যেতেই অবাক হয়ে গেলেন। ঘড়ির কাঁটা দুটো পেরিয়ে ত্রিশের ঘরের দিকে এগিয়ে চলেছে, মানে দুটো ত্রিশ বাজতে চলেছে। কিন্তু তিনি তো হিসাব মতো এক ঘন্টা আগেই ঘরে ঢুকলেন, এ কি করে সম্ভব? অমলেন্দুবাবু ঘড়ির দিকে তাকিয়ে থাকলেন, এতটা সময় পার হয়ে গিয়েছে বুঝতে পারেননি। তিনি আশেপাশে একবার চোখ বোলালেন, রামকুমারকে দেখতে পেলেন না। মনে মনে ভাবলেন হয়তো খেতে গিয়েছে বা কোনো বিশেষ কাজে বাইরে গিয়েছে। তিনি ঘর থেকে বেরিয়ে একটু জোরে জোরে ডাকলেন, রামকুমার বাবু, ও রামকুমার বাবু! কিন্তু কোনো সাড়া শব্দ পেলেন না। বেশ বিরক্ত হলেন তিনি, কি করবেন কিছুই বুঝতে পারছেন না। এদিকে ঘড়ির কাঁটা দুটো ত্রিশ পেরিয়ে গিয়েছে। তিনি আরও একবার চারপাশে তাকালেন। ঘরের ভিতর থেকে মনে হচ্ছে যেন আকাশে ঘন কালো মেঘ করে এসেছে। বেলা দুটো পেরিয়েছে অথচ চারিদিক কি ভয়ানক অন্ধকার। জানালা দিয়ে একবার উঁকি মারলেন। গাছ আর লতাপাতার জন্য আকাশটা দেখাই যাচ্ছে না ঠিক করে। হঠাৎ করেই জানালাটা খুলে গিয়ে হু হু করে এক ঝলক সোঁদা গন্ধযুক্ত বাতাস বয়ে গেল ঘরের মধ্যে। কেমন আষ্টে গন্ধ ছিল সেই হাওয়ার মধ্যে। তার গা গুলিয়ে উঠল। বারবার তার মনে হতে লাগল বয়ে যাওয়া বাতাস যেন তার কানে কানে বলছে, সময় আছে, পালিয়ে যাও অমলেন্দু। ছোট থেকেই তিনি ভাবুক গোছের, তাই নিজের মনের ভাবকে খুব বেশি পাত্তা দিলেন না। তার কাজ তো এরকমই, ভাবলেন একা ঘরে আছেন তাই হয়তো ভয় পাচ্ছেন। অমলেন্দুবাবু বসে না থেকে সব ঘরগুলোয় আরও একবার করে ঢুকলেন। না, রামকুমার কোথাও নেই। তারপর বাইরের ওই বারান্দায় গিয়ে বাগিচার দিকের দরজাটা খোলার আপ্রাণ চেষ্টা করলেন। খোলা তো দূরে থাক, এক চুল নাড়াতে অবধি পারলেন না। অথচ সকালে রামকুমার যখন খুলছিল তখন এত ভারী বলে মনেই হয়নি। তিনি ব্যর্থ মনে ফিরে এলেন। এত বড় বাড়ি আর তিনি একদম একা এখানে। ভীষণ ভয় হতে লাগল। প্রায় তিনটে বাজতে চলেছে। এবার তিনি একরকম পাগলের মতো চিৎকার করতে থাকেন রামকুমারের নাম ধরে, রামকুমার, ও রামকুমার! ঠিক তখনই রান্নাঘরের দরজা খুলে বেরিয়ে আসে রামকুমার। কেমন ঘোলা দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে সে বলল, বাবু আপনি কি আমায় ডাকছিলেন? হ্যাঁ, আপনাকেই তো ডাকছিলাম কখন থেকে, আপনি শুনতে পাননি? না সাহাবজি, আমি তো ইধারই থা। আমার দেরি হয়ে যাচ্ছে তো, দরজাটা খুলতে পারছিলাম না। আমাকে তো বাড়ি যেতে হবে, আমার রিক্সা দাঁড়িয়ে আছে। আকাশটা দেখেছেন কি মেঘ করে আছে? এই ঘরে এরকমই আছে, জো আতা হ্যায় উসে জানে নেহি দেনা চাতা হ্যায়।
बहुत प्यार करती है सबको, इसीलिए सबको लेके एक साथ रहना चाहती है। कथा बोलते बोलते रामकुमार दरजा जानला बंद कर चिलो। অমলেন্দু বাবু রামকুমারের কথা কিছুই বুঝতে পারলেন না। তিনি হাঁ করে ওর মুখের দিকে তাকিয়েছিলেন। রামকুমার একটু জোর দিয়ে ঠেলতেই দরজাটা খুলে গেল ক্যাঁচ করে। আকাশ কালো করে এসেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। বাইরে বেরিয়েই তিনি দ্রুত পা চালালেন। বেশ জোরে জোরে বাতাস বইছে, জোরালো হাওয়ার কারণে গাছের ডালে ডালে পাতায় পাতায় ঘষা লাগছে। এইসবের জন্য অদ্ভুত একটা শব্দ তৈরি হচ্ছে। আর এই শব্দের মাঝেই হঠাৎ তাঁর কানের মধ্যে ভেসে এলো এক অদ্ভুত খিলখিল হাসি। তিনি হতভম্ব হয়ে দাঁড়িয়ে চারিদিকে তাকালেন, কেউ কোথাও নেই। বাড়িটার দিকে তাকাতেই তাঁর পিঠ দিয়ে শীতল চোরা স্রোত বয়ে গেল। যেন মনে হলো লাইব্রেরি রুমের ওই কাঁচের জানালার ওপাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু রামকুমার তো তাঁর সামনে সব বন্ধ করেছে। তাহলে একবার তার মনে হলো বাড়ির ভিতরে গিয়ে সব আবার দেখে আসবেন, কিন্তু সাহস পেলেন না। তিনি মুখ ঘুরিয়ে এগিয়ে চললেন। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার, কোন এক অজানা কারণে তার আবার ফিরে যেতে ইচ্ছা করছে বাড়িটিতে। তার মনে হচ্ছে ওই লাইব্রেরি রুমের বড় রকিং চেয়ারে দোল খেতে খেতে চুপ করে বসে থাকতে। বড় লোহার গেটে রামকুমার চাবি দিয়ে দিল। অমলেন্দুবাবু আপন মনে চলছিলেন, আবার পিছনে তাকাতেই দেখলেন রামকুমার ওই আগাছা ভরা ঝোপঝাড়ির দিকে যাচ্ছে। তার বারবার মনে হতে লাগলো লতাগুলো যেন লম্বায় বেড়ে গিয়েছে, বারবার তার দুই পা যেন লতায় আটকে যাচ্ছে, কাঁটা ঝোপগুলো একটু বেশি গায়ে লাগছে। যেন একা একা এই মিঠো পথে বেশ ভয় করছে, একটাও মানুষ নেই। দৌড়তে দৌড়তে হঠাৎ লক্ষ্য করলেন লাল রঙের ওই সরু পথটা শেষ, জগাই দাঁড়িয়ে উসখুস করছে। তিনি আসতেই যেন জগাই ধরে প্রাণ ফিরে পেল। রিকশায় করে লজে ফিরতেই ওরাও যেন একটু থতমত খেয়ে গেল। তারপরেই শুরু হলো আকাশ কালো করে অঝর ধারায় বৃষ্টি, আর সেই সঙ্গে ঝড়ের দাপট, সঙ্গে শো শো আওয়াজ। বাথরুমে ঢুকে স্নান করলেন অমলেন্দুবাবু, তারপর ভোলাকে বললেন একটু চায়ের জন্য। এক কাপ চা খেয়ে চুপ করে শুয়েছিলেন তিনি। তার মনে হচ্ছিল শরীর ভীষণ ভারী হয়ে গিয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে। ভোলা চায়ের কাপটা নিয়ে এসে বলল, শরীরটা কি খারাপ নাকি? হ্যাঁ, ভীষণ ভার ভার লাগছে, বুঝতে পারছি না। ভোলা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে নিচে নেমে গেল। একটু পরেই ওই মহিলা এসে বলল, ভোলা বলছিল আপনার শরীর নাকি? হ্যাঁ, ওই একটু অস্বস্তি হচ্ছে, ভীষণ ভারী লাগছে শরীরটা। ভদ্রমহিলা বারবার তার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল, তারপর বলল, আপনি আজ ক্লান্ত, রাতের খাবার এখানে দিয়ে যাচ্ছি, আপনি খেয়ে নিন। গরম চা পান করেও ক্লান্তি দূর হল না। তিনি ব্যাগ থেকে ওষুধের পাতা বের করে একটা ওষুধ খেলেন। ব্যালকনির দরজাটা খুলতে গিয়ে দেখলেন দরজাটা বাইরে থেকে বন্ধ। বাইরের পরিবেশ ঘন কালো হয়ে আছে, কিছুই দেখা যায় না। মুহুর্মুহু বিদ্যুতের ঝলক চোখে পড়ছে, তার সঙ্গে কান ফাটানো বাজ পড়ার শব্দ। ঘণ্টাখানেক পরে রুটি তরকারি আর এক গ্লাস গরম দুধ নিয়ে এলো ভোলা। তিনি সবটা চেটে পুটে খেলেন। ওই বাড়িতে যখন কাজ করছিলেন তখন থেকেই খিদে পেয়েছিল, কিন্তু খাওয়া আর হয়নি। খাওয়ার পরেও কিন্তু তার খিদে মিটল না, মনে হচ্ছে বিশ্বগ্রাসী খিদে পেয়েছে যেন তার। খাবার পর থেকেই তার চোখ জুড়িয়ে আসছে, যেন তাকাতে পারছেন না। তিনি বিছানায় শুয়ে পড়লেন। লোডশেডিং হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ, হঠাৎ শুনতে পেলেন বালকনির দরজায় কে যেন সজোরে ধাক্কা দিচ্ছে। দরজা যেন এইবার ভেঙে যাবে। বারবার তার মনে হচ্ছে কেউ যেন প্রচণ্ড ক্রোধে আছাড় মারছে, রাগে গড়গড় করছে। ঘরের মধ্যে সেই আষ্টে পোড়া গন্ধটা ঘুরপাক খাচ্ছে। দরজার তলা দিয়ে গলগল করে কালো ধোঁয়া ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে মাংস পোড়ার গন্ধে বাতাস ভারী হয়ে উঠেছে। তার সমস্ত গা গুলিয়ে উঠল, কিন্তু চোখ দুটো ভীষণ ভারী হয়ে গিয়েছে। অনেক চেষ্টা করেও চোখগুলো তিনি খুলতে পারছেন না। ঘরটা অন্ধকার, বিছানা থেকে উঠে দরজা খোলার মতো ক্ষমতাও এখন তার নেই। ধোঁয়ার মধ্যে লাল রঙের চোখ দুটো দপদপ করছে, দুই চোখের খুব সামনে ওই রক্তাভ চোখ দুটো রয়েছে।
সে যেন বিষ দৃষ্টি দিয়ে লেহন করছে তার সর্বাঙ্গ, আর একই সঙ্গে সেই ভয়ানক পৈশাচিক হাসি। তার মনে হলো তিনি এই মুহূর্তে মারা যাবেন। সঙ্গে শোনা যাচ্ছে বন্য জন্তুদের জান্তব ধ্বনি। ঠিক তখনই তার নাকে এলো ধুনোর গন্ধ, তার সঙ্গে মৃদু চন্দনের গন্ধ। পুরো ঘরটা যেন ধোঁয়ায় ভরে গিয়েছে। ভ্রুযুগলের মাঝখানে অনুভব করলেন শীতল স্পর্শ। কেউ যেন তর্জনী ছুঁয়ে দিয়েছে তার কপালে। বিড়বিড় করে অস্ফুট মন্ত্রোচ্চারণ কানে আসছে। সমস্ত ধোঁয়া দরজার ফাঁক গুলে বেরিয়ে যাচ্ছে। তার চোখ দুটো ভারী হয়ে এসেছে। আবার তিনি ঘুমিয়ে পড়লেন ধীরে ধীরে। রাতের বেলায় আধো ঘুমে আধো জাগরণে অমলেন্দুবাবু কেমন অস্থির হয়ে উঠলেন। বারবার তার মনে হচ্ছিল ঘরের ভিতরের বাতাসটা ভীষণ ভারী, তিনি একা না, আরও কেউ যেন তার সঙ্গে ওই ঘরে আছে। কার তপ্ত নিঃশ্বাস পড়ছিল তার ঘাড়ের উপরে, তিনি স্পষ্ট অনুভব করছিলেন। চেষ্টা করেও চোখ খুলতে পারছেন না। চোখের পাতা দুটো কি ভীষণ ভারী হয়ে গেছে। তবু একরকম জোর করে চোখ খুলতেই তিনি চমকে গেলেন। দেখলেন সেই বিশাল বড় রাজবাড়িটার সামনে তিনি দাঁড়িয়ে আছেন। সিংহ দরজাগুলো অক্ষত, নিখুঁত কারুকাজ, মেঠো পথে কোথাও এতটুকু ঝোপঝাড় নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, লোহার গেটটা খোলা, চারপাশে কেউ কোথাও নেই। অদ্ভুত একটা নীরবতা বিরাজ করছে। আকাশটা মেঘে ঢাকা, হয়তো বৃষ্টি নামবে। তিনি ঠিক করলেন বাড়ি ফিরে যাবেন, কিন্তু এক অচেনা অদ্ভুত আকর্ষণ তাকে চুম্বকের মতো যেন টানছে। তিনি অকারণে পিছু ফিরলেন, কেমন মোহগ্রস্তের মতো পায়ে পায়ে এগিয়ে গেলেন ওই বড় বাড়িটার দিকে। কেউ যেন করুণ সুরে তাকে ডাকছে বারবার। বাহারি রং বেরঙের ফুলে বাগানটা সেজে উঠেছে। আকর্ষণীয় ভঙ্গিতে পরীর মূর্তিগুলো দাঁড়িয়ে তাকে যেন সাদর অভ্যর্থনা জানাচ্ছে। পিছনের দিকে তাকাতে অবাক হয়ে গেলেন, কোথা থেকে যেন ঘন মেঘের রাশি নেমে এসেছে। তারা বিস্তার লাভ করেছে পুরো উপত্যকা জুড়ে। দুই হাত দূরের সিংহমূর্তিটা ঢেকে দিচ্ছে। কেউ যেন জাদু বলে মায়ার পরিবেশ রচনা করছে, আর তিনি সেই মায়ার জালে আটকে পড়ছেন একটু একটু করে। একবার তার মনে হলো তিনি ফিরে চলে যান বাড়িতে, কিন্তু কৌতূহল বশত এসে পা রাখলেন সেই শ্বেত শুভ্র মার্বেলের মেঝেতে, সেই মেহগনি কাঠের দরজা। দরজা ঠেলে ঘরে ঢুকলেন। বসার ঘরে একজন ভদ্রলোক বসে বসে হিসেব কষছেন, অন্য আরেকজন আরাম কেদারায় বসে আয়েস করে হুঁকো টানছেন। তার মুখটা ভীষণ চেনা চেনা মনে হল, কিন্তু কিছুতেই যেন মনে পড়ছে না কোথায় তাকে দেখেছেন। তিনি এগিয়ে গেলেন। দাস দাসীরা সশব্যস্ত হয়ে কাজকর্ম করে চলেছে। ঘরের মধ্যে কিসের যেন অদ্ভুত ব্যস্ততা। তার কানে এলো কিছু টুকরো কথা। কেউ ফিস ফিস করে বলছে, ছোট রানীর সময় হয়ে এসেছে। পুলিশ কি রে? নেহাত কর্তা বাবু ভালো মানুষ, তাই সব মেনে নিয়েছেন। দোতলার সিঁড়ি বেয়ে এক পা করে তিনি উঠতে লাগলেন। লম্বা করিডোর, পাশাপাশি অনেকগুলো ঘর। একটা ঘরে একজন বয়স্ক মহিলা বসে আছেন। কোনো এক সময়ে তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন, কিন্তু মুখের কষ্টের ছাপ পড়েছে তার চেহারায়। চোখ দুটো লাল, চোখের তলায় কালি। ভদ্রমহিলার পরনে দামি সিল্কের শাড়ি, গলায় চোকা সাতনড়ি হার, হাতে সোনার কাঁকন, বালা চূড় মান্তাসা, সোনায় মুড়ে কোনো দেবী প্রতিমা যেন পাথরের মতো বসে আছেন পালঙ্কে। দুই চোখে যন্ত্রণার মেঘ ঘনিয়ে আছে, চোখের কাজল লেপটে আছে গালে, কপালে বেশ বড় করে সিঁদুরের টিপ পড়েছেন, আলতা পরা পা দুটো দেখা যাচ্ছে, এক ঢাল চুল ছড়িয়ে পড়েছে পিঠের মধ্যে। একটি শ্যামলা করে ছিপছিপে মেয়ে এসে ঢুকল মহিলার ঘরে। মহিলাটি ফিস ফিস করে তাকে কিছু বলতেই মেয়েটি প্রায় ছিটকে সরে গেল। সে বলল, বাপ হবে কিনিমা, এই তো অমিলার বউ,
কর্তাবাবু জানলে কি হবে ভেবেছেন? মহিলাটি বিষ মাখানো দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওই মেয়েটির দিকে। মেয়েটি কেঁচোর মতো গুটিয়ে বেরিয়ে গেল। এসব দেখতে দেখতেই তিনি এগিয়ে যেতে লাগলেন ওই করিডোর দিয়ে। একটা রুমের দরজা বাইরে থেকে বন্ধ, কেউ যেন পাগলের মতো বারবার আঘাত করছে সেই দরজায়। তিনি দরজাটা খুলতেই একজন অষ্টাদশী যুবতী পাগলের মতো দৌড়ে নামতে থাকে সিঁড়ি বেয়ে। তার দীর্ঘ আঁচল লুটিয়ে পড়ছে সিঁড়িতে। অনাবৃত ফর্সা পিঠের দিকে তিনি তাকিয়েছিলেন। মেয়েটির রুক্ষ এক ঢাল কালো চুল অবিন্যস্ত হয়ে ছড়িয়ে আছে পিঠের মধ্যে, লজ্জা নিবারণও করছে। একটা ভীষণ শোরগোলের সৃষ্টি হল। এক মুহূর্তের জন্য তিনি থমকে গেলেন। এত অপূর্ব সুন্দরী তিনি আগে কখনো দেখেননি। অসম্ভব ফর্সা তার রং। এক ঝলকে যেটুকু দেখলেন তাতে সুদূর কোনো দ্বীপের কোনো রাজকন্যা বলে মনে হচ্ছে তাকে। কিছুক্ষণ পরেই দুজন পেয়াদা গোছের লোক মেয়েটিকে টানতে টানতে নিয়ে এলো। মেয়েটির দিকে তাকিয়ে তিনি অবাক হয়ে গেলেন। এক বিদেশিনী, সম্ভবত আইরিশ সেল্টিক গোষ্ঠীর মেয়ে বলে তার মনে হল। মেয়েটা রীতিমতো হাত পা ছোঁড়াছুড়ি করছে, চিৎকার করছে। এত সুন্দর মুখটা শুকিয়ে গেছে, চোখ কোটরে বসে গেছে। ওই পেয়াদাগুলো আবার ওকে বন্ধ করে দিল ঘরের ভিতরে। জানালার গড়ার ধরে দাঁড়িয়ে মেয়েটি করুণ স্বরে চিৎকার করছে, কাকুতি মিনতি করে অঝরে কাঁদছে। অমলেন্দুবাবুর চোখ পড়ল মেয়েটির ফর্সা সুন্দর হাতে। দামি লাল পাথর বসানো সোনার আংটিটা ঝলমল করছে। তিনি মেয়েটির খুব কাছেই দাঁড়িয়েছিলেন। মেয়েটি তার দিকে তাকিয়ে কাঁদছে, আঁচলের ঠিক নেই। মেয়েটির গায়ে সোনার অলংকার থাকলেও ওই মহিলার মতো নেই। হঠাৎ করেই মেয়েটা সজোরে তার হাত চেপে ধরল। এতক্ষণ ধরে তিনি একটা ঘোরের মধ্যে ছিলেন, এই প্রথমবার তিনি যেন অনুভব করলেন। ইলেকট্রিক শক খাবার মতো তিনি চমকে উঠলেন। মেয়েটি কিছুতেই তার হাত ছাড়ছে না। কোনো মতে হাত ছাড়িয়ে তিনি হাঁপাতে লাগলেন। হঠাৎ তার মনে হলো, তিনি কোথায়, কি হচ্ছে, এরা কারা, এগুলো কি সত্যি ঘটছে? সব কিছু তার গুলিয়ে গেল। দৌড়দার করে সিঁড়ি দিয়ে তিনি নামতে শুরু করলেন। চারিপাশে কি অন্ধকার, মাথায় কিচ্ছু ঢুকছে না। মরিয়া হয়ে তিনি ছুটতে লাগলেন। এই ছোটার যেন শেষ নেই, শুরু নেই। ভেসে আসছে গগন বিদারী চিৎকার, তিনি যেন একটা ভুল ভুলাইয়ার মধ্যে আটকে গিয়েছে। যেদিকেই ছুটে চলেছেন আবার ওই একটাই জানালার সামনে এসে পৌঁছাচ্ছেন বারবার। মেয়েটির করুণ আরতি তার মনকে যন্ত্রণায় দগ্ধ করছে প্রতিনিয়ত। মনে মনে শক্ত হয়ে তিনি এগোতে লাগলেন, আবার ছুটতে শুরু করলেন। মুহূর্তে দৃশ্যপট পাল্টে যাচ্ছে। সিঁড়ি দিয়ে নিচে নেমে দূর দাঁড় করে দৌড়তে থাকেন। গায়ের জোরে এক ধাক্কা দিলেন কাঠের ভারী সদর দরজায়। দরজাটা খুলে গেল। হু হু করে মেঘ এসে ঢুকতে লাগলো ঘরের মধ্যে, যেন মেঘেদের রাজ্যে উপস্থিত হয়েছেন। তাঁর চোখের সামনেই গাছগুলো কেমন নির্জীব হয়ে এলো, ফুলগুলো শুকিয়ে ঝরে যাচ্ছে। তিনি ভয়ের চোটে তখনও দৌড়ে যাচ্ছেন। মনে মনে ভাবতে লাগলেন, কেন যে মরতে তিনি এসেছেন এই গণ্ড গ্রামে, কি হচ্ছে বিন্দুমাত্র কিছু তিনি বুঝতে পারছেন না। সিংহের মূর্তিগুলো কেমন যেন ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর লতাগুলো একটু একটু করে লোহার দরজাটার উপর বিস্তৃত হচ্ছে। তিনি চিৎকার করতে করতে ছুটছিলেন। ঘন ঝোপঝাড় আর লতাগুলো পুরো ঘরটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে আদর করে। লতার কোর্শিকাগুলো এগিয়ে আসছে তাঁর দিকে, যেন তাকে বেঁধে ফেলবে এই বাড়ির সঙ্গেই। লোহার গেটটাকে সজোরে ধাক্কা দিতে খুলে গেল। তিনি বাইরে বেরিয়ে এলেন। তারপর পিছন ফিরে তাকাতেই অবাক হয়ে গেলেন। একটা বিশাল বড় কালো ধুলোর ঝড় টর্নেডোর মতো ঘুরপাক খেতে খেতে নামছে বাড়িটার উপরেই, প্রচণ্ড বেগে ঘুরছে। টর্নেডোটা যেন ধীরে ধীরে পুরো বাড়িটাকে গ্রাস করে নিল। সাদা মেঘের মতো কুয়াশা চারিদিক দিয়ে তাকে ঘিরে ধরেছে, কিচ্ছু দেখতে পাচ্ছেন না। তার সঙ্গে ভেসে আসছে করুণ কান্নার স্বর,
তিনি এলোমেলোভাবে পা ফেলতে লাগলেন। সেই কান্নার স্বরটা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। হঠাৎ পুরো জায়গাটা যেন দুলতে শুরু করলো। প্রচণ্ড ঝাঁকুনিতে চোখ বন্ধ করে ফেললেন। তারপর চোখ খুলতেই আবার অবাক হয়ে গেলেন। তিনি বিছানাতেই শুয়ে আছেন। ঘামে ভিজে গেছে পুরো জামাটা। কড়া রোদ উঠেছে। কোনটা স্বপ্ন আর কোনটা বাস্তব আবার তিনি স্থির করে উঠতে পারলেন না। নিচ থেকে ভেসে এলো একটা গলার আওয়াজ। এই ভোলা, তোকে যে বললাম মাংস আনতে, হতভাগা, তুই মাছ আনলি কেন রে? একটা কথা তোর মন দিয়ে শুনতে ইচ্ছে করে না, তাই না? বুঝতে পেরেছি বদ্দি, এ তুই চিৎকার করছো কেন? ঘড়িতে 8টা বাজে। তার মাথাটা এখনো ভার হয়ে আছে। হাতের মুঠোটা খুলতেই নিজেই চমকে উঠলেন। হাত থেকে ধাতব বস্তুটা ঠং করে পড়ে গড়িয়ে গেল মেঝেতে। সূর্যের আলো পড়ে ঝকঝক করে উঠল। আলোটা ঠিকরে পড়ল তাঁর চোখেই। তিনি বিস্ফারিত চোখে ওটা তুললেন। স্বপ্নে সেই বিদেশিনীর হাতে দেখা সেই লাল পাথর বসানো সোনার আংটিটা। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। অমলেন্দুবাবু আংটিটা গুছিয়ে রাখলেন একটা ছোট্ট কৌটোয়। তারপর তিনি বাথরুমে স্নান করতে গেলেন। একেবারে জামা কাপড় পরে তৈরি হয়ে নিচে এসে বললেন, আচ্ছা ভোলা, রাতে ওই ব্যালকনির দরজা বাইরে থেকে বন্ধ ছিল কেন? আমার ঘরে কে ঢুকেছিল বলো তো? আমি কিন্তু বুঝতে পেরেছি, মেঝেতে এখনো ধুনোর ছাই পড়ে আছে। কি ঘটেছে পরিষ্কার করে বলো। তিনি লক্ষ্য করলেন কম বয়সী মেয়েটি ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে চুপ করে। তার মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ভোলা বলল, এগে রাত্রির বেলাটুতে আপনার ঘরে কে ঢুকবে? আপনি স্বপ্ন দেখেছেন? স্বপ্ন বলতেই অমলেন্দুবাবু চমকে উঠলেন। একমাত্র তিনিই তো জানেন কাল রাত্রির ঘটনাটা, ওই বিদেশিনীর ঘটনা। ভদ্রমহিলা পরোটা আর কুমড়োর ছেঁচকি থালায় রেখে তাঁর সামনে টেবিলে রাখলেন। একটু অদ্ভুতভাবেই তিনি তাকিয়েছিলেন। তারপর ধীর স্বরে বললেন, আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে, আপনি আজ কাজে যাবেন? অমলেন্দুবাবু মহিলাটির আতিথেয়তায় বড্ড অস্বস্তি অনুভব করছিলেন। তিনি বললেন, যত তাড়াতাড়ি কাজ শেষ হয় তত ভালো, আমি বাড়ি যেতে চাই। আপনাকে বাড়ি ফিরতে হবে, দেখুন কি করতে পারেন। ভদ্রমহিলার মুচকি হাসি দেখে তার মনটা কেমন যেন করে উঠল। পরোটা থেকে এক টুকরো ছিঁড়ে তরকারি মাখিয়ে মুখে পুড়ে বললেন, আচ্ছা এতদিন আছি জিজ্ঞেস করাই হয়নি, আপনার নাম কি? নামে কি এসে যায়, নাম কি আর সারা জীবন থাকে? সে আবার কি, নাম দিয়ে তো মানুষ একে অপরকে চেনে, তাই না? আর মানুষগুলো যদি হারিয়ে যায় তখন তার সাথে নামটা হারিয়ে যায়, তাই না? আচ্ছা থাক থাক, আপনাকে বলতে হবে না। আমার নাম কমলিনী। নামটুকু বলতে বলতে মহিলার মুখটা কেমন যেন থমথমে হয়ে গেল। চোখ দুটোই জল টল টলে, যেন কোনো যন্ত্রণা তাকে বিদ্ধ করছে। খাওয়া শেষ হতেই তিনি বললেন, আপনার রান্নার হাত চমৎকার। তিনি বেরিয়ে যেতেই দেখলেন অন্য একটি লোক টেম্পো নিয়ে দাঁড়িয়ে আছে। সে বলল, আমি মুদু, ওর পাশে থাকি, আপনি টেম্পোতে যেতে পারবেন? কোনো উপায় তো নেই। অগত্যা টেম্পোতে চেপে বসলেন তিনি। মধু জগায়ের মতো এত বকবক করে না, একটু চুপচাপ গোছের। তিনি নিস্তব্ধতা ভঙ্গ করে বললেন, যা মধু, একটা কথা বলবে, তোমরা রাত্রিবেলায় বের হও না কেন বলো তো? আর রাতের বেলায় কে পথে ঘুরে বেড়ায়? ভূত দেখার মতো চমকে উঠল মধু। সে অবাক চোখে তাকালো অমলেন্দুবাবুর দিকে। মুরা গরিব মানুষ অত জানি নাই, তবে রাত্রির বেলা ইহানে আদারে পিদারে পিচাইস ঘুরে বলে বিরসলাই ও সিবরা কইরা ফেললা দেয়, আমার ভাই তোকে সুসে খাইয়ে লিছিল। সেই এক কথা শুনতে শুনতে তিনি যেন ক্লান্ত হয়ে গেছেন। তাও কৌতূহল বশত জিজ্ঞাসা করলেন, বাড়িটা খালি কেন, আর এখান থেকে চট্টরাজরা চলে গেছে কেন? পাপ পাপ, পাপের জন্য ইয়াদের রক্ত বিষিয়ে গেছে, সেই পাপের ফল ভোগ করতে হচ্ছে না। কার পাপ? কার আবার, গোষ্ঠীর পাপ। শালা পয়সা থাকলে কি আর ভদ্রলোক হয়?
মধু একবার পিছনের দিকে তাকিয়ে বলল, বাবু আপনি প্রাণের ডর নাই রে, পলাইয়া যাক কেনে, ইদার তো আসিস লাই। সেই একই জায়গায় টিম্পোটা এসে থামল, সেই এক পথ। অমলেন্দুবাবু ইতস্তত করে বললেন, তুমি তাহলে তিনটের সময় চলে আসবে তো? ইচ্ছা না হলেও তিনি এক পা করে এগিয়ে গেলেন, কারণ যেতে তাকে হবেই, না গেলে পেটের ভাত, মাধবীর শক আহ্লাদ ইত্যাদি পূরণ করবেন কি করে? আপন মনে ভাবতে ভাবতে কখন যে লোহার দরজার কাছে পৌঁছে গিয়েছিলেন তিনি বুঝতেই পারেননি। মনে মনে ভাবছিলেন সব আসলে মানুষের মনের ভয়, আসলে এসব কিছুই না, নির্ঘাত এখানে কোনো বদ লোকের ধান্দা চলছে, কোনো অসামাজিক কাজকর্ম চলছে, সেই জন্য লোককে পিশাচের ভয় দেখিয়ে ঘরে বন্দি করে রাখা হয়। এতে এক ঢিলে দুই পাখি মারা যাবে, এক গ্রামের লোকেরা ভয়ের চোটে ঘর থেকে বের হতে পারবে না, আর দুই তারা নিশ্চিন্তে নিজের উদ্দেশ্য সাধন করতে পারবে। কিন্তু তাদের উদ্দেশ্য কি? এই গণ্ডগ্রামে তো কোনো মূল্যবান ধাতু বা আকরিকের খনি নেই, কোনো ঐতিহাসিক স্থাপত্যও নেই এই প্রাসাদটা ছাড়া। তখন তার মনে হল, তাহলে কি এই প্রাসাদে লুকানো ধনসম্পদের খোঁজে একদল মানুষ এসব করছে? তিনি মন দিয়ে এইসব ভাবনা চিন্তা করছিলেন ঠিক তখনই, বাবু আপনি ভিতরে আসবেন না, ভূতের মতো কখন যে রামকুমার এসে দাঁড়িয়েছে তিনি বুঝতেও পারেননি, ওকে অনুসরণ করে এগিয়ে গেলেন। বাগিচার দিকে তাকিয়ে একটু থতমত খেয়ে গেলেন, কি যেন বদলে গেছে, সেই শুকনো গাছপালা, অশ্বত্থ গাছের চারা, ভাঙা পরীর মূর্তিগুলো সবই আছে। তিনি ভালো করে লক্ষ্য করতে লাগলেন, একটা ভাঙা পরীর মূর্তির কলস থেকে কোনো এক সময় ফোয়ারার জল পড়ত, তার দাঁড়ানোর ভঙ্গিমা কেমন যেন একটু বদলে গিয়েছে বলে মনে হল। তিনি মনে মনে বললেন, এই কি করে সম্ভব? বেশ ভয় লাগলো তার। তাড়াতাড়ি দরজার কাছে এলেন, চারপাশে তাকিয়ে দেখলেন রামকুমার কোথাও নেই। ভীষণ বিরক্ত হয়ে গোপালবাবুকে ফোন করবেন বলে মোবাইলটা বের করে দেখলেন, একটাও সিগন্যাল নেই। প্রত্যেকবার এই এক ঘটনা, এখানে মোবাইলের টাওয়ার মেলে না। বিরক্ত হয়ে দরজাটা ঠেলা দিতেই খুলে গেল, দরজার সেই স্ফলিত বসনা নারীর খোদাই করা মূর্তির দেহ বিভঙ্গ কেমন যেন পাল্টেছে। আগের দিন নারী মূর্তিটি তার স্ফলিত আঁচলকে ধরে রাখার চেষ্টা করে মুখখানি ঘুরিয়েছিল, এক হাত দিয়ে মুখের লজ্জা ঢাকার চেষ্টা করছিল, আজ সেই হাত মুখের ওপরে নেই, মুখখানিতে অপরিসীম যন্ত্রণা। বাবুজি আপনি ওখানে দাঁড়িয়ে কেন, আসুন, এ তো সবে শুরুয়াত আছে বাবু, আগে আগে দেখিয়ে হতা হ্যায় ক্যা। রামকুমারের ফ্যাঁস ফ্যাঁসে ডাকে তাঁর সম্বিত ফিরল, কিন্তু রামকুমারের কথাগুলো শুনে তিনি অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, কিসের শুরুর কথা বলছো তুমি? বাবু সাহেব মে তো কিমতি চিজ কি বাত কর রাহা হুঁ। ওকে, নিচের ঘরগুলো তিনি পরিদর্শন করলেন, দেখবার মতো সুন্দর, কিন্তু আজ যেন ঘরের অনেক কিছু উল্টে পাল্টে গেছে, ছবিগুলোর জায়গার পরিবর্তন ঘটেছে, বসার ঘরের এলোমেলো চেয়ারগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন কাল রাতে এইখানেই বৈঠক জমিয়েছিল। পিয়ানোর ডালাটা খোলা, যেন কেউ কাল রাতে পিয়ানোর রিডে সুরের ঝড় তুলেছিল। পানপাত্র গড়াগড়ি খাচ্ছে এধারে ওধারে, আজকে চারিপাশ খুবই পরিষ্কার, কেউ যেন সযত্নে সব কিছু ঝাড়পোছ করেছে। অদ্ভুত একটা শিরশিরে ভয়ের অনুভূতি তার স্নায়ুকে বশীভূত করছে, কিন্তু তবু অদ্ভুত এক আমেজ আর ভালো লাগা তৈরি হয়েছে। এই বিস্ময়কর অনুভূতির কোনো ব্যাখ্যা তিনি পেলেন না, তার মস্তিষ্ক বলছে এই সব কিছু অতিপ্রাকৃত, কিন্তু মনের একটা অংশ যেন সেটা মানতে নারাজ। রান্নাঘরে ঢুকে তিনি অবাক হয়ে গেলেন, ঝলঝলে সোনার মতো দেখতে কাঁসার বাসনপত্র থরে থরে সাজানো রয়েছে, বিশাল বড় বড় উনুনের ব্যবস্থা, সব নিকানো তকতকে, দেখে মনে হলো সাবেকি কায়দায় যাবতীয় রান্না করা হতো। রান্নাঘরের পাশে আরেকটি মাঝারি পাকশালা, রামকুমার পিছন থেকে বলে উঠল, यहां पर मछलियां मांस पकाते थे। তৎকালীন বাঙালি জমিদার বাড়িতে দুটো পাকশালা থাকতো, নয়তো আলাদা উনুনের ব্যবস্থা থাকতো।
আমিষ ও নিরামিষ ছোঁয়ানো হতো না। এই বিষয় সম্পর্কে তিনি ভালোই জানেন। পাশেই খাবার ঘরে ঢুকে দেখলেন বড় সুন্দর শ্বেত পাথরের ডাইনিং টেবিল, অনেক চেয়ারের ব্যবস্থা রয়েছে। সেখানে বড় বড় দুটো কাঠের আলমারিতে প্রচুর কাঁচের বাসন আর আরেকটিতে রূপার বাসন। তিনি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন, তারপর বললেন, সবকিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, ঝাড় দিয়েছো নাকি? হ্যাঁ, করনা পড়তা হ্যায়, কব বাবু লোক কি মন বিগড় যায়। এই যে বাসনপত্র, এগুলো কি তুমি পরিষ্কার করেছো? সব কুছ করনা পড়তা হ্যায় সাহেবজি। রূপার বাসনের একটা তালিকা তিনি করলেন। এই দিকটা ঘরের পিছনের দিক। রামকুমার কাঁচের জানালাগুলো খোলেনি। রাক্ষসের মতো লতা আর বুনো ঝাড় যেন অপেক্ষা করছে ভিতরে প্রবেশ করবার জন্য। আজ কড়া রোদ দিলেও সেই রোদের তেজ কাঁচের বড় জানালা গলে প্রবেশ করছে না। গোটা ঘরে তিনি একা। রামকুমার মাঝে মাঝে অদৃশ্য হয়ে যায়। আজ ঘড়ির দিকে তিনি লক্ষ্য রেখেছিলেন, তাই 1:30 বাজতেই কাজ গুছিয়ে নিলেন। বাসনপত্র আর অ্যান্টিকের আলাদা শ্রেণী করেছেন খাতায়। সকলে জানে এসব ব্যাপারে তিনি কতটা চৌখস। ঠিক তখনই নূপুরের একটা শব্দ তার কানে এলো। তিনি হলে আসতেই দেখলেন আটপৌরে সুন্দর একখানি গোলাপি রঙের শাড়ি পরে কে যেন এক পা করে উপরে উঠে যাচ্ছে সিঁড়ি দিয়ে। তার ধপধপে ফর্সা আলতা পরা পায়ের গোছটুকু দেখা যাচ্ছে। তার সঙ্গে সোনার ভারী নূপুরখানি ঝলমল করছে ওই ফর্সা পা দুটোতে। অমলেন্দুবাবু একটু অবাক হলেন। তিনি পিছনে পিছনে উঠতে লাগলেন। দোতলায় উঠে দেখলেন আলোয় ঝলমল করছে চারিদিক, কোথাও এতটুকু মলিনতা নেই। তার যেন দুই চোখে ঘোর লেগেছে। হঠাৎ তিনি দেখলেন এক পুরুষ উদ্ভ্রান্তের মতো দৌড়াচ্ছে, পাগলের মতো কি যেন খুঁজে চলেছে। হঠাৎ করে তাঁর প্রচণ্ড শীত করতে লাগল। তিনি কেমন মোহের ঘোরে ওই যুবা পুরুষের পিছনে পিছনে গেলেন। যুবা পুরুষ করিডোর দিয়ে দৌড়তে শুরু করল, কিন্তু করিডোরের শেষ প্রান্তে পৌঁছে হঠাৎ তিনি লক্ষ্য করলেন আশেপাশে কেউ নেই, তিনি সম্পূর্ণ একা। ধুলোয় আর ঝুলে ভরে আছে চারিদিক। তিনি ভয়ের চোটে দৌড়দার করে সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। নিচে নেমে দেখলেন সম্পূর্ণ এক অচেনা জায়গায় এসে উপস্থিত হয়েছেন। সবকিছু বদলে গেছে। বাইরে যাওয়ার দরজাটা নেই। কাঁচের জানালা দিয়ে তাকাতেই দেখলেন অন্ধকার নেমে আসছে। তিনি পাগলের মতো আবার দৌড়ে উপরে উঠে গেলেন। এত বড় বাড়িটায় তিনি সম্পূর্ণ একা। রামকুমারকে অনেক ডেকেও সাড়া পেলেন না। আবার নিচে নেমে জানালাগুলো খোলার ব্যর্থ চেষ্টা করলেন। তারপর গোটা হলটা এক পা ঘুরলেন, কিন্তু দরজাটা যেন বেমালুম উধাও হয়ে গিয়েছে। অবশেষে ক্লান্ত হয়ে তিনি সিঁড়ির শেষ ধাপে বসে পড়লেন। ঠিক তখনই লক্ষ্য করলেন সদর দরজাটা আধ খোলা হয়ে আছে। একটু আগেও সেখানে কোনো দরজা ছিল না। কোনো কিছু ভাবার মতো শক্তি তার মধ্যে আর অবশিষ্ট ছিল না। তিনি প্রাণপণে দৌড়াতে শুরু করলেন। কোনো দিকে না তাকিয়ে তিনি ছুটতে লাগলেন কাঁচা রাস্তার উপর দিয়ে। একটা বিরাট দীর্ঘ দেহী কালো ছায়া তাকে অনুসরণ করে চলেছে। তিনি দৌড়তে দৌড়তে রাস্তায় উঠে এলেন। বসাক লজের দরজায় আঘাত করতেই দরজা খুলে গেল। ঘুটঘুটে অন্ধকার, একটা মোমবাতি জ্বলছে টিম টিম করে। সেই ভদ্রমহিলার মাথায় বড় সিঁদুরের টিপ, এলো চুলে বসে তিনি বিড়বিড় করে কি সব যেন মন্ত্র পাঠ করছেন। অবসন্ন শরীরে তিনি বসে পড়লেন। মহিলা তার মাথায় জল ছিটিয়ে আবার মন্ত্র পাঠ করতে শুরু করলেন। অমলেন্দুবাবুর চোখ দুটো বন্ধ হয়ে এল। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, তিনি দেখলেন বিছানাতেই শুয়ে আছেন। মেঘ ছায়া করে রয়েছে, তাই কড়া রোদ্দুর ওঠেনি। তার ব্যাগ, জামাকাপড়, মোবাইল সবই যথাস্থানে রয়েছে। তিনি মনে মনে ভাবলেন, তাহলে কি পুরোটাই স্বপ্ন, নাকি এটা আমার মনের ভুল? তিনি ঠিক করলেন আজ শেষবারের মতো তিনি ওই বাড়িতে যাবেন। দোতলার লিস্ট কমপ্লিট করে তিনি সোজা বাড়ি চলে যাবেন। এমনিতেও পিঠের এই ব্যাগটা ছাড়া তাঁর কাছে আর কিছু নেই। সকালে নিচে নেমে এসে তিনি সরাসরি কমলিনীকে জিজ্ঞাসা করলেন,
কাল কি হয়েছিল আপনি জানেন? আমি ঠিক মনে করতে পারছি না। ভদ্রমহিলা স্থির চোখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন, তারপর জল খাবারের থালাটা এগিয়ে দিয়ে বললেন, আপনাকে বারণ করেছিলাম, আপনি তো শুনলেন না। কাল বোধহয় আপনি পূজো করছিলেন, আমি দেখলাম। আসলে আমার না সব গুলিয়ে যাচ্ছে, এই বাড়িটা কেমন গোলক ধাঁধার মতো। কাল বেরোতে পারছিলাম না, কি করে পার হয়ে গেল সময় আমি বুঝতেই পারলাম না। আপনি বাড়ি ফিরে যান, বহুবার আপনাকে বাঁচিয়েছি, আর হয়তো পারবো না। অমলেন্দুবাবু হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন মহিলার চলে যাওয়ার দিকে। সেদিন জগাইয়ের রিক্সায় চড়ে তিনি গেলেন। গাছপালা ঝোপঝাড় যেন একটু বেশি মনে হল, আকাশটা কালো মেঘে ছেয়ে গিয়েছে। বাড়ির কাছে পৌঁছানো মাত্র বিদ্যুতের প্রচণ্ড ঝলকানি আর আওয়াজে তিনি চমকে গেলেন। কেউ যেন বারবার তাকে যেতে বাধা দিচ্ছে। রামকুমারকে দেখে তিনি বললেন, কি ব্যাপার, কাল কোথায় পালিয়ে গিয়েছিলে? আমি তোমাকে কতবার ডাকলাম। আমি তো ওখানেই ছিলাম সাহেবজি। অমলেন্দুবাবু মনে মনে ভাবলেন লোকটার মাথায় পুরো দস্তুর ছিট আছে। বাগান দিয়ে যেতে যেতে তাঁর মনে হল পরীর মূর্তিগুলো যেন তাঁর দিকে তাকিয়ে আছে। তিনি থমকে দাঁড়ালেন। ইলসে গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। দরজা দিয়ে ভিতরে ঢুকতে গিয়ে অবাক হয়ে দেখলেন সেই স্ফুলিত বসনা যেন তাঁর দিকে তাকিয়ে আছে। ভিতরে ভিতরে অদ্ভুত উত্তেজিত হয়ে উঠছেন তিনি। রামকুমার সিঁড়ি দিয়ে উপরে উঠছে, তিনিও তার পেছনে পেছনে উঠতে লাগলেন। বড় বড় ঝাড় লণ্ঠন ঝুলছে, দেওয়ালে তৈলচিত্রগুলোতে ধুলোর প্রলেপ। একটা ঘর খুলে দিতেই দেখলেন বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র আর তবলা রয়েছে। তিনি কোনো মতে তাড়াতাড়ি নোট করলেন। একটা অদ্ভুত পচা গন্ধে তাঁর গা গুলিয়ে আসছিল। পরবর্তী ঘরটা দেখে তিনি চমকে উঠলেন। এই ঘরটা তিনি স্বপ্নে দেখেছিলেন। তার মাথাটা যেন একটু একটু করে ঘুরছে। পাশের আরেকটা ঘরে একটা পালঙ্ক, সাজগুজের আয়না বসার চৌকি রয়েছে। দেওয়ালে টাঙানো ছবিতে তার চোখ আটকে গেল, একজন ভারতীয় যুবার সঙ্গে এক বিদেশিনীর ছবি। বিদেশিনীর হাতের আঙুলে সেই লাল রঙের পাথর বসানো আংটি। অমলেন্দুবাবু হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আচ্ছা এই দুজন কে? সাহেবজি, এই আমাদের ছোট কুমার আর ওনার পত্নী আছে। বিদেশিনীকে বিয়ে করেছিলেন? হ্যাঁ সাহেবজি, বিদেশ মে পড়নে কে লিয়ে গয়ে থে, ওর শাদি করকে ওয়াপস আয়ে। তিনি ছবিটার দিকে তাকিয়েছিলেন, বিশেষ করে বিদেশিনী মহিলাটির দিকে। মহিলাটির হাতে খুব সুন্দর একটা ব্রেসলেট, আর অন্য হাতে নোয়া বাঁধানো। হিন্দু সধবাদের মতো সেজে এই ফটো তুলেছিলেন সেটা বেশ বোঝাই যাচ্ছে। বেশিক্ষণ ছবিটার দিকে তাকিয়ে থাকতে পারলেন না। বারবার তাঁর মনে হচ্ছিল ফটোর মধ্যের ভদ্রলোক যেন তীক্ষ্ণ দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়ে আছে। তিনি চোখ সরিয়ে নিলেন। ভিতরে ভিতরে তাঁর অদ্ভুত একটা ভয় ভয় লাগছে। চোখ সরিয়ে তিনি বারান্দায় গেলেন। সাদা কালো চৌকো চৌকো টাইলস পাতা রয়েছে মেঝেতে। দেওয়ালে বিশাল বড় হরিণীর শিং সহ মাথা ঝুলছে, যদিও ঝুলে ভর্তি। একটা খুব সুন্দর তেপায়া টেবিলের ওপরে বহু পুরাতন আমলের টেলিফোন রাখা রয়েছে। অন্য আরেকটি ঘরে ঢুকতেই রামকুমার বলল, সাজি ইয়ে বড়ে সাহেব কা কামরা হ্যায়। ঘরটা দেখেই তিনি চমকে গেলেন। গোটা ঘরের দেওয়ালে কালো পোড়া পোড়া দাগ, পালঙ্কটার কিছু অবশেষ বাকি রয়েছে। গোটা ঘরটায় যেন সাংঘাতিকভাবে আগুন লেগে গিয়েছিল। অমলেন্দুবাবু রামকুমারকে জিজ্ঞাসা করলেন, এই ঘরটার এমন দশা কেন? আগ লেগে গেছিল সাহেবজি। আগুন? আগুন কি করে লাগলো, এই ঝাড় লণ্ঠন থেকে নাকি? জানি না। অমলেন্দুবাবু রামকুমারের মুখের দিকে তাকিয়ে পরিষ্কার বুঝতে পারলেন সে কিছু লুকিয়ে যাচ্ছে। পাশাপাশি আরও অনেক ঘর তিনি দেখলেন, নিজের খাতায় লিপিবদ্ধ করলেন। যদিও তাঁর মন একদম সায় দিচ্ছে না। তিনি ঠিক করেছেন আজকেই এই ঘরে তাঁর শেষ, এরপর কিছুতেই তিনি আর আসবেন না। এরপর পাশের ঘরটায় ঢুকতে গিয়ে হতবাক হয়ে তাকিয়ে রইলেন। এই ঘরটাও তিনি স্বপ্নে দেখেছিলেন, যেখানে বিদেশিনী মেয়েটাকে বন্দি করে রাখা হয়েছিল। কিন্তু কেন বন্দি করা হয়েছিল মেয়েটিকে?
আংটিটা এখনো তার পকেটেই আছে। দেওয়ালের গায়ে আঁচড়ানোর দাগ স্পষ্ট। তিনি পিছন ফিরতেই দেখলেন রামকুমার নেই। বাইরে ঝমঝম করে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, দুটো বেজে গেছে। জানালার কাঁচের শার্সিগুলো ঝনঝন করে কাঁপছে। অজানা ভয়ে ভিতরটা শুকিয়ে গেল অমলেন্দুবাবু। তিনি করিডোর দিয়ে হাঁটছিলেন, ঠিক তখনই ক্রিং ক্রিং শব্দের টেলিফোনটা বেজে উঠল। এক নাগারে বেজেই চলেছে। অমলেন্দুবাবু দরদর করে ঘামছেন। তিনি এক পা করে এগিয়ে গেলেন। একবার ভাবলেন ফোনটা তুলবেন না। দ্বিতীয়বার অদম্য কৌতূহল বশত ভয়ে ভয়ে তিনি রিসিভারটা তুললেন। হ্যালো। তিনি স্পষ্ট অনুভব করলেন তার কানের পাশ দিয়ে ঘাম গড়িয়ে পড়ছে। সেই সঙ্গে বিরাট জোরে একটা বজ্রপাত হলো যেন ঠিক বাড়িটার উপরে। আকাশ কালো হয়ে গিয়েছিল। ফোনটা রেখে পিছনে ঘুরতেই হতবাক হয়ে গেলেন। কথা বলার মতো ক্ষমতা ছিল না। পুরো প্রাসাদ যেন আলো দিয়ে সাজানো হয়েছে, ঝলমল করছে সব কিছু। ঘরগুলোর ভিতর থেকে ভেসে আসছে হাসির আওয়াজ। তিনি পায়ে পায়ে ঘরের কাছে যেতেই বিস্ময়ে অভিভূত হয়ে দেখলেন সেই বিদেশিনী বসে রয়েছে কাঠের চৌকিতে। দাসীরা তার পরিচর্যা করছে। কেউ যত্ন করে বেঁধে দিচ্ছে খোপা, কেউ বা শাড়ি পরিয়ে দিচ্ছে, অন্যরা যত্ন করে বিভিন্ন স্বর্ণ অলংকার পরিয়ে দিচ্ছে তাকে। ঠিক তখনই একটি কম বয়সী মেয়ে এসে একটি হাতির দাঁতের বাক্স রাখল। তারপর সে বলল, চোরদা বাবু পয়রে দিতে বলল। একজন দাসী বাক্সটা খুলল। দুটো সুন্দর সোনার ভারী নূপুর আর সেই লাল পাথর বসানো আংটিটা বের করল। সেই সঙ্গে একজোড়া সুন্দর বালাও ছিল। তারা যত্ন সহকারে গয়নাগুলো পরিয়ে দিল। দাসীরা মেয়েটিকে নিচে নিয়ে যায়। চারপাশে কত লোকজন, কিন্তু কেউ যেন তাকে দেখতে পাচ্ছে না। মেয়েটার সঙ্গে সেই ছবির পুরুষটির বিবাহ সম্পন্ন হল। আরেকজন ভদ্রলোক ধুতি পরে দাঁড়িয়েছিলেন। তাঁর বেশভূষা দেখে মনে হচ্ছিল তিনিও অত্যন্ত ধনী ব্যক্তি। কিছু পরেই অমলেন্দুবাবুর মনে পড়ল, এই ভদ্রলোকের ছবি তিনি দেখেছেন, এই তো সেই রামকুমারের বড় সাহেব। সেই ভদ্রলোকের চোখ মুখ দেখে মনে হচ্ছিল তিনি অত্যন্ত বিরক্ত। অমলেন্দুবাবুর চোখের সামনে ঘটে যাচ্ছিল সব কিছু। এর কিছু পরেই তিনি দেখলেন ওই সুন্দর যুবা পুরুষকে ওই বড় সাহেব কিছু একটা বলল। বিদেশিনী তার কপালে এঁকে দিল চুম্বন। আর তারপরেই সেই যুবা পুরুষ উদ্ভ্রান্ত হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে চলেছে। অমলেন্দুবাবু জানালা দিয়ে দেখতে পেলেন ভদ্রলোক ঘোড়া ছুটিয়ে চলে যাচ্ছে। সব কিছু এত দ্রুত ঘটে চলেছে যে কোনো কিছুই তার বোধগম্য হচ্ছে না। এরপরেই কয়েকজন পেয়াদা ওই নতুন বউটিকে টানতে টানতে নিয়ে চলল। তারপর সেই ঘরের মধ্যে বন্ধ করে দিল। অমলেন্দুবাবু স্থান কাল পাত্র ভুলে ঘরের দরজা ধরে টানাটানি করতে শুরু করলেন। হঠাৎ করেই আরও কয়েকজন কর্মচারী আর ওই বরেসাব মেয়েটিকে আবার নিয়ে চলল কোথায়। মেয়েটি করুণ স্বরে বিলাপ করতে লাগল। দক্ষিণ দিকের একটি বিশাল বড় ঘরে মেয়েটার হাত পা বেঁধে তাকে বসানো হয়েছে। সামনে হোমের পাত্রে দাউ দাউ করে জ্বলছে আগুন। একজন পুরোহিতের মতো দেখতে ভদ্রলোক লাল বস্ত্র পরে বিড় বিড় করে মন্ত্র উচ্চারণ করে চলেছে। মেয়েটি ভয়ে ঠক ঠক করে কাঁপছে আর এক নাগারে বলে চলেছে। পুরোহিত যজ্ঞের থেকে জ্বলন্ত কাঠ মেয়েটির কপালে ছোঁয়ায়। মেয়েটি চিৎকার করে ওঠে। আর ঠিক তখনই মেয়েটার শাড়িতে আগুন লেগে গেল। দাউ দাউ করে মেয়েটার শাড়িতে আগুন জ্বলছে। মেয়েটি প্রাণপণে চিৎকার করছে, কিন্তু কেউ যেন শুনেও শুনছে না। বরে সাহাব পৈশাচিকভাবে হাসতে হাসতে বলছে, এই সব কিছু রক্ষাকর্তা চলে এসেছে তো ঠাকুর। পুরোহিতের মুখেও পৈশাচিক হাসি। অমলেন্দুবাবু ভয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। জ্ঞান হারানোর মুহূর্তে তার মনে হল ঠং ঠং করে একটা শব্দ যেন ভেসে আসছে, কেউ যেন শাবল দিয়ে কিছু খোঁড়াখুড়ি করছে। যখন জ্ঞান ফিরল তখন বৃষ্টি থেমে গেছে। তিনি নিচের ঘরে পিয়ানোর সামনে বসে ঘুমিয়ে পড়েছিলেন যেন। আকাশের মেঘ কেটে গিয়েছে, কিন্তু পশ্চিম আকাশে সূর্য ঢলে আসছে।
তাড়াতাড়ি দরজা ঠেলে তিনি বাইরে এলেন। যেতে যেতে একবার পিছনের দিকে তাকাতেই দেখলেন এক বিশাল দীর্ঘ দেহি কায়া জানালা দিয়ে যেন তাকে দেখছে। তার চোখের সামনে লোহার গেটটা বন্ধ হয়ে যাচ্ছে। তিনি প্রাণপণে দৌড়াতে শুরু করলেন। সন্ধ্যা হয়েছে, আগুনের শরীর নিয়ে এক কায়া এগিয়ে আসছে তাঁর দিকে। তিনি ছুটতে ছুটতে কোনো মতে লজের কাছে এসে পৌঁছালেন। প্রবল জোরে তিনি ধাক্কা মারছিলেন লজের দরজায়, চিৎকার করে বলছিলেন, দরজা খোলো, দরজা খোলো, দরজাটা খোলো না, দরজাটা খোলো। তাঁর থেকে বেশ কিছুটা দূরে সেই কালো ছায়ার অবস্থান। সে ধীরে ধীরে এগিয়ে আসছে তাঁর দিকেই, চোখ দুটো ভাঁটার মতো লাল। ঠিক তখনই দরজা খুলে গেল। অমলেন্দুবাবু কোনো মতে ঢুকে থরথর করে কাঁপতে লাগলেন। কমলিনী তার মাথায় জল ছিটিয়ে বললেন, কোনো ভয় নেই, বসুন আপনি। তিনি তখনও ঠক ঠক করে কাঁপছেন। আপনাকে বলেছিলাম না সন্ধ্যের আগে ফিরে আসতে। আপনি কাল সকালে এখান থেকে চলে যান, যেখান থেকে খুশি কাজ করুন। আপনার মতো অবাধ্য মানুষ আমি দেখিনি। আপনার জন্য গোটা গ্রামের বিপদ হতে পারে, আপনাকে আর রাখা যাবে না এখানে। অমলেন্দুবাবুর সামনে এক গ্লাস গরম দুধ এনে রাখলেন তিনি। দুধটুকু পান করে অমলেন্দুবাবু যেন ধরে প্রাণ ফিরে পেলেন। তারপর বললেন, বিশ্বাস করুন, কি যে হচ্ছে আমি নিজেও জানি না। আপনাদের আপনাদের ওই ঘরেও অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে। আমি কি সব স্বপ্ন দেখেছি সব সময়, মাঝে মাঝে বুঝতেই পারছি না কি বাস্তব আর কি স্বপ্ন। বাড়িটিকে ঘিরে স্বপ্ন দেখছি, আর ওই বিদেশিনী সে সমানে বলে চলেছে, হেল্প মি প্লিজ, হেল্প মি প্লিজ। আমি আমি কি করব বলুন তো। আপনি স্বপ্ন দেখেছেন, তাও ওই বাড়িটাকে নিয়ে? ওই এই দেখুন, এই দেখুন স্বপ্নের ঘরে এই আংটিটা আমি পেয়েছি। প্রথম দিন ওই ব্যালকনির দরজা খুলে বাইরে দাঁড়িয়েছিলাম, একজন ভদ্রলোক দেখলাম রাস্তায় প্রায় উড়ে উড়ে যাচ্ছে, কিছু যেন খুঁজছে। আমি তারপর দরজা বন্ধ করে শুই। তখন স্পষ্ট দেখলাম দরজা খুলে কুয়াশার মতো ধোঁয়া পা খেতে খেতে আমার রুমে ঢুকলো। সেই ধোঁয়া ধীরে ধীরে কায়া রূপ নিচ্ছিল। ঠিক তখন আমার জ্ঞান হারিয়ে যায়। আমি স্পষ্ট অনুভব করেছিলাম আমার ঘরে আমি ছাড়া দ্বিতীয় আরেকজন কেউ আছে। তিনি বিড়বিড় করে মন্ত্র পাঠ করছিলেন। কে এসেছিলেন আমার রুমে? আপনি? হ্যাঁ, আমি গিয়েছিলাম, ভোলা আমায় ডেকেছিল। আমি না থাকলে সেদিন আপনার জীবন হানি হতো। সে এসেছিল আপনাকে নিতেই। কে এসেছিল? ছোটবাবু। কিন্তু কেন? সেসব পরে বলবো, তার আগে বলুন আপনি কি স্বপ্ন দেখেছেন। আমি দেখেছি ওই রাজপ্রাসাদে আলো ঝলমল করছে, এক বিদেশিনী, কি অপরূপ সুন্দরী মেয়েটি। ওই মেয়েটিকে বউয়ের বেশে সাজানো হলো, তারপর বিয়ে দিল, এরপর ঘোড়া নিয়ে ওর বর কোথায় বেরিয়ে গেল। ঠিক তখনই সবাই মিলে মেয়েটিকে একটি রুমে বন্ধ করে দিল। আমি কত চেষ্টা করলাম দরজাটা কিন্তু খুলল না। আজ যখন ওই রুমে আমি গিয়েছিলাম, তখন ওই রুমগুলো আমি সব চিনতে পারছিলাম। আমি এর আগে এ বাড়িতে যাইনি। তাহলে আপনি বলুন না, তাহলে কি করে সম্ভব? স্বপ্নে যেমন দেখেছিলাম রুমগুলো হুবহু ওরকম। আর কিছু দেখেছিলেন? হ্যাঁ দেখেছি। আজ যখন ওই বাড়িতে যাই, হঠাৎ করে না টেলিফোনটা বাজতে শুরু করলো। ফোন ধরতেই কেউ যেন বারবার বলছিল, হেল্প মি প্লিজ, হেল্প মি প্লিজ। তারপর দেখলাম মেয়েটিকে জোর করে পুজোর জায়গায় নিয়ে আসা হয়। তারপর মেয়েটির শাড়িতে আগুন লেগে যায়, দাউ দাউ করে আগুন জ্বলছে, মেয়েটি চিৎকার করছে। আমি ওই বিভৎস দৃশ্য দেখে জ্ঞান হারিয়ে ফেলি। আর যখন জ্ঞান ফিরে আসে তখন বিকেল হয়ে গিয়েছে। আমি বহু কষ্টে বের হয়ে আসি। যখন আসছিলাম ওই ছায়া কিন্তু আমায় অনুসরণ করছিল। কমলিনী চুপ করে বসে রইল।
অমলেন্দুবাবু করুণ স্বরে বললেন, দেখুন আমি সব কথা বললাম, আপনি কি বলবেন কি হয়েছিল ওখানে? বলবো, নিশ্চয়ই বলবো। এই চট্টরাজদের বাড়ি যে গিয়েছিলেন এরা ছিল রায় বাহাদুর। চট্টরাজদের দুই ভাই বিষ্ণু আর নারায়ণের ছিল একটি করে পুত্র সন্তান, সাথে অগাধ সম্পত্তি। বিষ্ণু আর নারায়ণ চট্টরাজ ছিলেন হরিহর আত্মা, কিন্তু তাদের বৌদের মধ্যে বনিবনা কম ছিল। দুই ভাইয়ের এত ভাব ভালোবাসা তারা সহ্য করতে পারত না। ফলস্বরূপ বিষ্ণুর ছেলের মনে প্রথম থেকেই হিংসার বীজ বপন করেছিল তার মা। নারায়ণ তার সন্তান মাধবকে বিদেশে লেখাপড়া করতে পাঠায়। বিষ্ণুর ছেলে রাঘব পড়াশোনায় অত ভালো ছিল না, তাই সে অবশ্য কলকাতাতে পাঠ শেষ করে। মাধব রাঘবের চেয়ে অনেকখানি ছোট। ঠিক এই সময় বিষ্ণু আর নারায়ণ দুজনেই দেহ রাখলেন। মাধব একজন বিদেশিনীকে বিবাহ করে নিয়ে আসে। দেশ তখন স্বাধীন হব হব করছে। বিয়ের পরে খবর আসে মাধবের মামা খুব অসুস্থ, মাধব চলে যায়। সেই সুযোগে রাঘব মাধবের স্ত্রীকে বন্দি করে। রাঘবের কুকর্মের সাথী ছিল তার পুরোহিত। সে রাঘবকে বলে, ঘরের লক্ষ্মীকে যদি কোনোভাবে বন্দি করা যায় তাহলে লক্ষ্মী অচলা থাকবে। তারপরেই মাধবের স্ত্রী নিখোঁজ হয়ে যায়। মাধব ফিরে এসে পাগলের মতো সন্ধান করে, কিন্তু কোথাও পাওয়া যায় না। তারপর মাধব হাত পাগল হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। শোনা যায় কোনো পিশাচ সিদ্ধ পুরুষের কাছে সাধনা করেছিল। এর দেড় দুই বছর পর হঠাৎ একদিন রাঘববাবু ও তার স্ত্রীর শরীরে অগ্নি সংযোগ হয়, দাও দাও করে জ্বলতে থাকে। পুরোহিত গায়ে আগুন লেগে মারা যায়। তারপর ওই ঘর হয়ে গেল পিশাচের ঘর, কেউ থাকতে পারে না, যে যায় তাকে শেষ করে ফেলে। ছোটবাবু এখনো নিজের স্ত্রীকে খুঁজে বেড়ায় সর্বত্র। তাহলে রামকুমার আর রামরতন এরা দেখাশোনা করে কি করে? রামকুমার আর রামরতন বলে রাঘবের দুই লেঠেল ছিল, তারা তো কবে মারা গেছে। না না, গোপালবাবু যে রামকুমারের কথা বলেছিল সে তো ঝাড়খণ্ড থেকে এসেছিল। হ্যাঁ, দুজন বিহারি এসেছিল, ওরা নাকি ওই লেঠেলদের বংশধর। ঠিক বলেছেন, কিন্তু তারা তো বহুদিন হলো নিরুদ্দেশ হয়ে গিয়েছে। তাদের বউরা খোঁজ নিতে এসেছিল আপনি আসার আগেই। তাহলে আমায় দরজাকে খুলে দিত। আচ্ছা, এসবের কি কোনো শেষ নেই? আছে, যদি মাধববাবুর স্ত্রীকে খুঁজে পাওয়া যায়। আপনি এত কিছু জানলেন কি করে? আমি ওই পুরোহিতের বংশধর, তাই সব শুনেছি। যেটুকু জানি সে দিয়ে গ্রামটাকে বাঁচানোর চেষ্টা করি। আমি হয়তো জানি মাধববাবুর স্ত্রীকে কোথায় পাওয়া যাবে। কথায় কথায় কখন ভোর হয়ে গিয়েছে তারা বুঝতেই পারেননি। পাখি ডাকতে শুরু করেছে, পূব দিকের আকাশ লাল। ভোলা চায়ের জল চাপিয়ে বলল, মদিমণি চা করবো তো? আপনি চা খেয়ে একটু শুয়ে নিন, তারপর বেরুবেন না হয়। ওই ভদ্রমহিলা আপনার কি হয়? উনি পুরোহিতের মেয়ে, আমার মা। মায়ের থেকে এসব বিদ্যা শিখেছি, তাই বাঁচাতে পেরেছি আপনাকে। আমাদের কথা ভাববেন না, আপনার কাজ তো হয়েছে, আপনি শহরে ফিরে যান। অমলেন্দুবাবু গম্ভীর হয়ে তাকিয়েছিলেন আকাশের দিকে, চোখে মুখে জল দিয়ে গরম চায়ের কাপটা নিয়ে বসলেন, ঘটনাগুলো পরপর সাজালেন। চা খেয়ে তিনি স্নান সেরে নিলেন, তারপর কমলিনীকে বললেন, বলছি একটা শাবল হবে? আপনি শাবল নিয়ে কি করবেন? একটা শাবল আর দুই জেরিক্যান কেরোসিন পাওয়া যাবে? কমলিনী শাবল আর কেরোসিন এনে রাখল। বিল কত হয়েছে বললেন না যে? থাকার খাওয়া নিয়ে 3,500 টাকা। তিনি পুরো টাকাটা দিয়ে দিলেন কমলিনীকে। ভোলা বলল, বাবু কি আজকেই চলে যাবেন? দেখি, ইচ্ছে তো আছে।
অমলেন্দুবাবু জ্যারিকেনটা হাতে নিয়ে বেরিয়ে গেলেন। যাওয়ার আগে বললেন, যদি না ফিরি ব্যাগটা মাধবী আর গোপালবাবুকে দিয়ে দেবেন। কমলিনী চুপ করে দাঁড়িয়ে রইল। জগাইয়ের রিকশায় চেপে এগিয়ে গেলেন অমলেন্দুবাবু। আকাশের মুখ আজ কেউ ভার। জগাইয়ের রিকশা থেকে নেমে ব্লিচিং ছড়াতে ছড়াতে তিনি চললেন। রাস্তায় বেশ কাদা, চলতে গেলে পা আটকে যাচ্ছে। লোহার ফটকের সামনে এসে দেখলেন আজ কেউ যেন দরজাটা খুলে রেখে দিয়েছে। অমলেন্দুবাবু নির্লিপ্ত মুখে ঢুকলেন। শ্বেতপাথরের সিঁড়ি দিয়ে উঠে দরজাটা ঠেলার সময় মনে হলো গোটা ঘরটা কেমন নিঝুম হয়ে আছে। একটা পাখি উড়ে গেল বিশ্রী একটা শব্দ করে। চমকে তাকালেন অমলেন্দুবাবু। বুকের ভেতরটা ছমছম করে উঠল তাঁর। মনকে শক্ত করলেন। কেন জানি না তাঁর মনে হচ্ছে তিনি যেন মৃতদের পুরীতে প্রবেশ করেছেন। অমলেন্দুবাবু দোতলায় উঠতে লাগলেন। ঘরের বাতাসটা আজ যেন ভীষণ ভারী। হঠাৎ কানে এলো পিয়ানোর টুংটাং সুমধুর একটা সুর। তিনি থমকে দাঁড়ালেন। পিয়ানোয় কেউ যেন সুরের লহরি তুলছে। কি অপূর্ব সেই সুর, তাল, ছন্দ! সেই সুরের মায়াজালে তিনি যেন সব ভুলে গেলেন। সুর দিয়ে যেন কেউ সব কিছু ভুলিয়ে দিতে চাইছে। তিনি আবার নিচে নামতে লাগলেন। পিয়ানোর পাশে হতবাক হয়ে কতক্ষণ দাঁড়িয়েছিলেন তার নিজের মনে নেই। হঠাৎ সম্বিত ফিরে পেয়ে তিনি চারিপাশে তাকালেন। তারপর আবার উঠতে শুরু করলেন। পিয়ানোয় এবারে যেন বিপদের সুর বেজে চলেছে। কেউ যেন কান্না ভেজা গলায় বারবার বলছে, যেও না, যেও না। দোতলাটা আজ অদ্ভুত অন্ধকার, আকাশ মেঘাচ্ছন্ন, তাই জানালার সার্সি দিয়ে আলো ঢুকলেও বেশ অন্ধকার। ঘরের কোণে কোণে চাপ চাপ আঁধার। ঠিক তখনই তিনি শুনতে পেলেন, বাবু আপ ওয়াপস আ গয়ে, মেনে কাহা থা না ইয়ে ঘর হি এসা হ্যায়, কিসি কো জানে নেহি দেতা। পেছনের দিকে তাকিয়ে দেখলেন ধোঁয়ার একটা অবয়ব ধীরে ধীরে মানুষের রূপ নিচ্ছে। অমলেন্দুবাবুর খুব কাছে সে দাঁড়িয়ে আছে। তারপর অদ্ভুতভাবে রামকুমার হাসতে লাগল। তার দেহটা ধোঁয়ার মধ্যে গলে গলে মিশে গেল যেন। অমলেন্দুবাবু ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলেন। তারপর আবার নিজেকে ঠিক করে তিনি এগিয়ে গেলেন দক্ষিণের দিকে। পাশের ঘরে চোখ পড়তেই তিনি আঁতকে উঠলেন। সেই বয়স্ক ভদ্রলোক আর ভদ্রমহিলা বসে আছেন সেখানে। তাঁর দিকেই তারা বিশ্রীভাবে তাকিয়ে আছে, যেন এখনই ভস্ম করে দেবে। অমলেন্দুবাবু এক পা করে পিছোতে লাগলেন। ঠিক তখনই ওদের দুজনের শরীরে আগুন লেগে গেল। কি বিভৎস একটা চিৎকার ভেসে এলো সেদিক থেকে। ধোঁয়ায় ভরে গেল পুরো বাড়ি। তার সঙ্গে উৎকট মাংস পোড়ার গন্ধে পরিপূর্ণ হয়ে গেল চারিদিক। অমলেন্দুবাবু হর হর করে বমি করে ফেললেন। তিনি তারপরেও এগিয়ে গেলেন। দক্ষিণের এই অংশে তিনি আগে আসেননি। বিশাল বড় গোল একটা বেদি, চারপাশ কালো হয়ে আছে। এইখানেই সেই হোমযজ্ঞ হয়েছিল তিনি স্পষ্ট বুঝলেন। ওটাকে পাশ কাটিয়ে এগিয়ে ঘুরে যেতেই চোখে পড়ল সেই ঘরটা যেখানে তিনি স্বপ্নে দেখেছিলেন মেয়েটাকে বন্দি করে রাখা হয়েছিল। তিনি দরজাটা ধাক্কা দিতেই সেটা খুলে গেল একটা বিশ্রী শব্দ করে। একটা পচা গন্ধ গোটা ঘরটায়। তিনি মোমবাতি জ্বালালেন। তখনই একটা বিশ্রী শব্দ করে বাজ পড়ল আর সমস্ত ঘরটা বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠল। ঘরের দেওয়ালে একটা সরু ফাটল রয়েছে, সেখানে যেন কালচে রক্তের ঝোপ লেগে রয়েছে। অন্যদিকের দেওয়ালে রয়েছে দুটো বড় বড় তৈলচিত্র। একটা তৈলচিত্রে সেই বয়স্ক লোকটির প্রতিকৃতি আঁকা রয়েছে। অমলেন্দুবাবু ভালো করে দেখলেন। নিচের তৈলচিত্রের সঙ্গে মিল দেখে তিনি বুঝতে পারলেন এই ভদ্রলোক রাঘব। স্বপ্নেও ওই পাপিষ্ঠকে তিনি দেখেছিলেন, তাই চিনতে অসুবিধা হয়নি। পাশেই আরেকটি তৈলচিত্র, সেখানে একটি বাঘ হরিণ শিকার করছে। আগের দিন জ্ঞান হারানোর আগে আবছা হলেও তিনি পরিষ্কার দেখতে পেয়েছিলেন যে ওই বিদেশিনী মেয়েটির অর্ধদগ্ধ শরীরটা কয়েকজন পেয়াদা বহন করে এই ঘরেই নিয়ে এসেছিল।
অমলেন্দুবাবু চারিদিকে তাকালেন। অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে, একটা পিন পড়লেও শোনা যাবে। মোমবাতির শিখাটা কেঁপে কেঁপে উঠছে, ঘরের বাতাসটা ভীষণ ভারী। মাংস পোড়ার উৎকট গন্ধে গোটা ঘরটা পূর্ণ হয়ে রয়েছে। বারবার মনে হচ্ছে আশেপাশে যেন মৃত আত্মারা ভিড় করে রয়েছে, তাদের চোখে মুখে কি তীব্র হিংসা। দেখতে না পেলেও সেই বিদেহীদের অতৃপ্ত নিঃশ্বাসের শব্দ যেন তিনি শুনতে পাচ্ছেন। মনের সবটুকু জোর এক করে গাইতি দিয়ে সজোরে দেওয়ালে আঘাত করলেন তিনি। আগেকার দিনের গাঁথনি ভীষণ মজবুত। অমলেন্দুবাবু জোরে জোরে নিঃশ্বাস নিয়ে আবার সজোরে মারলেন দেওয়ালের গায়ে। ঠং ঠং আওয়াজের প্রতিধ্বনি ছড়িয়ে পড়ছিল চারিদিকে। তিনি না থেমে বারবার আঘাত করতে লাগলেন। হঠাৎ দেখলেন দেওয়ালের ফাটল বরাবর সরু চির খাওয়ার অংশটা একটু যেন বড় হয়েছে। তিনি ওই ফাটল বরাবর গাঁইতির কোপ মারতে লাগলেন। একটা ইটের টুকরো হঠাৎ ছিটকে এসে লাগলো তার পায়ে, পাটা চেপে বসে পড়লেন। বন্ধ জানালার কাঁচের দিকে তাকালেন তিনি। আকাশে ঘন কালো মেঘ, ইলশেগুড়ি বৃষ্টি পড়ছে। সন্ধ্যা নামার আগে তাকে এই দেওয়ালটা ভাঙতেই হবে। তার মন বলছে এই দেওয়ালের মধ্যেই রয়েছে সমস্ত রহস্য। তিনি ব্যথা অগ্রাহ্য করে আবার গাঁইতিটা চালাতে লাগলেন। ফাটলের মুখটা অনেকটা বড় হয়েছে, কিন্তু ওই ফাটল দিয়ে বেরিয়ে আসতে থাকে চাপ চাপ রক্তের ধারা, তার সঙ্গে মশার মতো কালো রঙের এক ধরনের পোকা। কানের পাশে গুনগুন স্বরে তারা ঘুরে বেড়াচ্ছে একসঙ্গে। জেরিকেন থেকে কেরোসিনটা ছিটিয়ে দিলেন, তারপর পকেট থেকে দেশলাই কাঠিটা বের করে খসখস করে জ্বালিয়ে ফেললেন। আগুন জ্বলে উঠতেই ওই পোকাগুলো যেন ছাই হয়ে ঘুরতে শুরু করল চারিদিকে। তিনি চোখ বন্ধ করে আবার দেওয়ালে গাঁইতি চালাতে শুরু করলেন। হঠাৎ বাইরের দিকে তাকাতেই চমকে উঠলেন তিনি। আকাশে মেঘ থাকলেও আলো নিভে আসছে, মোমবাতিটাও শেষ হওয়ার মুখে। তিনি আরেকটা মোমবাতি জ্বালালেন, তারপর ভয়ের চোটে দেওয়ালের চাঙড়গুলো গাঁইতি দিয়ে খোলার চেষ্টা করতে লাগলেন। হঠাৎ করেই একটা বিশাল বড় অংশ ধপ করে পড়ল তার পায়ের কাছেই, মোমবাতিটাও গেল নিভে। তিনি কাঁপা কাঁপা হাতে দেশলাইটা জ্বালাতেই আর্তনাদ করে উঠলেন। দেওয়ালে সার সার মৃতদেহের কঙ্কাল, মোমবাতির আলোয় তার চোখ দুটো বিস্ফারিত হয়ে উঠল। ঠিক তখনই সিঁড়ি দিয়ে সেই দীর্ঘ দেহী ছায়া উঠে আসতে লাগলো এক পা করে। কোনো মতে কেরোসিনটা ঢাললেন তিনি, দেশলাইটা জ্বালিয়ে পিছনে ঘুরতেই আবার চিৎকার করে উঠলেন। কঙ্কালের মতো চেহারার এক পুরুষের দশটা আঙুল তার গলাটা চিপে ধরেছে, চোখের সামনে জ্বলছে লাল অঙ্গারের মতো দুটো চোখ, বিভৎস খলখল হাসির শব্দ ছড়িয়ে পড়ছে ঘরের আনাচে কানাচে। জ্বলন্ত দেশলাইটা পড়ে গেল তার হাত থেকে, দাউ দাউ করে জ্বলে উঠল অগ্নিশিখা। সেই আলোয় তিনি স্পষ্ট দেখলেন একটি কঙ্কালের পায়ে দুটো সোনার নূপুর, হাতে দুটো সোনার বালা। তিনি অনুভব করলেন গলার মধ্যে বসে যাওয়া দশটা আঙুল যেন অনেকটা শিথিল হয়েছে। তার চোখের সামনে সেই পুরুষ ওই কঙ্কালটিকে স্পর্শ করল। অমলেন্দুবাবু ওই ঘর থেকে বেরিয়ে পরিমরি করে দৌড়াতে শুরু করলেন, কিন্তু ঘুরে ফিরে আবার সেই ঘরের সামনে এসে উপস্থিত হচ্ছেন তিনি। আবার করিডোর দিয়ে দৌড়াতে থাকলেন, সিঁড়ি দিয়ে নেমে সদর দরজা খুলতেই দেখলেন আবার ওই ঘরে পৌঁছে গেছেন। তার চোখের সামনে রামকুমার ওই আগুনে পুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে, আরো কত চেনা অচেনা বিদেহী আত্মা পতঙ্গের মতো ওই আগুনে নিঃশেষিত হচ্ছে। আগুনের তাপ বাড়ছে, তিনি চিৎকার করে সিঁড়ি দিয়ে নামতে লাগলেন। ঠিক তখনই মনে হলো সবাই যেন তাকে একসঙ্গে টানছে। তিনি প্রাণপণে ধরে আছেন সিঁড়ির রেলিংটা। ঠিক তখনই কেউ যেন তার হাত ধরে হ্যাঁচকা একটা টান দিল। তিনি দেখলেন কমলিনী তাকে বলছে, বাঁচতে চান তো আসুন। তারা দুজনেই সদর দরজা খুলে দৌড়াতে শুরু করল। বাগানের শুকনো ডালপালাগুলো পায়ে পায়ে জড়িয়ে যেতে বাধা দিচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে মেন ফটক। কমলিনী বীরবীর করে কি সব মন্ত্র পাঠ করতেই কোনো মতে ফটকটা একটু ফাঁক হলো।
আকাশ পরিষ্কার, অগণিত তারায় ভরে গেছে। পাকা রাস্তায় দাঁড়িয়ে তারা দেখলেন গোটা প্রাসাদ দাউ দাউ করে জ্বলছে। অমলেন্দুবাবু ওখানেই জ্ঞান হারিয়ে ফেললেন। পরের দিন যখন জ্ঞান ফিরল, তিনি দেখলেন বসাক লজেই তিনি শুয়ে আছেন। কমলিনী তাঁর শিয়রের কাছে বসে আছে। তাকে উঠতে দেখে সে বলল, আপনার জন্য আমাদের গ্রাম এত বড় বিপদ থেকে মুক্ত হল। আর রাজপ্রাসাদ? উপরে ছায় হয়ে গিয়েছে। দুপুরে কলকাতার বাসে চাপার পরেই ফোনটা সশব্দে বেজে উঠল। তিনি দেখলেন গোপালবাবু ফোন করছেন। মনটা খারাপ হয়ে গেল তাঁর। রিসিভ করতেই ওই প্রান্ত থেকে একজন মহিলা বললেন, অমলেন্দুবাবু সকাল থেকে যোগাযোগ করার চেষ্টা করছি, পাচ্ছি না। আপনি বোধহয় জানেন না গোপালবাবু আর ওর ভাই কুমারী আগুনে পুড়ে মারা গেছেন। অমলেন্দুবাবু ফোনটা কেটে দিলেন। আবার ফোন, স্ক্রিনে মাধবীর নাম ভেসে উঠেছে। ফোনটা ধরতেই মাধবী বলল, শোনো তুমি বাড়ি চলে এসো, তোমায় সব কাজ আর করতে হবে না। আমি একটা স্কুলে চাকরি পেয়েছি, পার্লার খুলবো না, তবে কোনো কাজ থাকলে করব। ওই টাকার জন্য ওখানে আর তোমাকে পড়ে থাকতে হবে না। আমার মন খুব খারাপ, তুমি চলে এসো। হ্যাঁ মাধবী, আমি আসছি। ফোনটা কেটে বাইরের দিকে তাকালেন অমলেন্দুবাবু। দূরে ওই পোড়া রাজবাড়িটা দেখা যাচ্ছে। বাস ছুটে চলেছে দ্রুত গতিতে। তিনি একটা শান্তির নিঃশ্বাস ফেললেন।